আজকে যিনি আমাদের প্রধান অতিথি এবং বক্তা, সাহিত্যিক, ঔপন্যাসিক ডক্টর নবকুমার বসু। উনি সাহিত্যিক কিন্তু ডাক্তার। আর আজকে আমি সশব্দ প্রণাম জানাই দিদিকে, বুলবুল দি আমাদের সিনিয়র অধ্যাপিকা, তিনি এসছেন, তা আমাদের খুব গর্বের বিষয়। ইংরেজিতে একটা কথা আছে যে মোহাম্মদ কামস টু দ্য মাউন্টেন, কিন্তু এখানে উল্টোটা হবে। এখানে মাউন্টেন অর্থাৎ নবকর্ণবাবু যে ধরনের প্রতিভাধর মানুষ, তিনি এসেছেন বিশ্বভারতীতে, অর্থাৎ পর্বত খোদ মোহাম্মদের কাছে এসেছে। কারণটা অবশ্য খুব সহজেই অনুমেয়, কারণ এটা গুরুদেবের জায়গা, গুরুদেব ওনাকে টেনে নিয়ে এসেছেন। সেই হিসেবে মাউন্টেনের তো একটা কর্তব্য আছেই এখানে আসা, তার সাথে সাথে আমি স্মরণ করব আমাদের স্রষ্টা মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। বক্তব্যের ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ আমাদের সহকর্মী অমলবাবু যা বলার বলবেন, অমলবাবু ওনাকে ইন্ট্রোডিউস করবেন। তবে আমি একজনকে ধন্যবাদ না জানিয়ে পারছি না, তার জন্যই আজকে এখানে নবকুমারবাবুর আসা। এবং আগে নবকুমারবাবু দুটো লেকচার দিয়েছেন অনলাইন, তাকে আজকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই এবং আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। তিনি হচ্ছেন আমাদের আরেকজন সহকর্মী, ইংরেজি বিভাগের অধ্যাপক অমৃত। অমৃত, তোমাকে জানাই অজস্র ধন্যবাদ, কারণ অমৃতই নবকর্মবাবুর সঙ্গে যোগাযোগটা রেখে গেছেন। এবং অমৃতই নবকর্মবাবু কবে আসছেন, কখন বলছেন ইত্যাদি সবকিছু অমৃতই আমাদের হয়ে করেছেন, তার জন্য ওকে জানাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আশা করি নবকর্মবাবু এটাই প্রথম যাত্রা, শেষ যাত্রা নয়, উনি আবার আসবেন। কেন, আজকে সকালবেলা উনি দেখে আমার মনে হলো যে উনি বিশ্বভারতীর একজন, আমার সঙ্গে ওনার আগে পরিচয় হয়নি, তবে ওনার লেখার সঙ্গে আমি পরিচিত। এবং আমি শুনেছিলাম অমৃতের কাছ থেকে যে তোমার আধার তোমার আলো যে বইটির পাণ্ডুলিপিটা আমাদেরকে দেওয়া হয়েছে, তো সেই পাণ্ডুলিপিটা প্রথম আমি নবকর্ণবাবুর গল্প আমি দেশে পড়েছি, তবে চাক্ষুষ আমি দেখলাম, ছবি ছিল একটা, সেই প্রথম আমি চাক্ষুষ দেখলাম। এবং আমি তখন জানতাম তার আগে পর্যন্ত যে উনি একজন প্রফেশনাল রাইটার, হুইচ ইজ, কিন্তু আমি এটা জানতাম না যে উনি একজন ডাক্তার। তো এই যে রাঁধে সে চুল বাঁধে, এটা নবকর্ণবাবুকে না দেখলে বোঝা যায় না। ডাক্তার হিসেবে তিনি যথেষ্ট সুনামি, কারণ ইংল্যান্ডে উনি বহুদিন ধরে আছেন এবং আপনি বোধহয় এখন কনসালটেন্ট লেভেলে কাজ করছেন। আমি কনসালটেন্ট লেভেলে কাজ করতে পারি, তারপর অবসর নিয়ে নিয়েছি। অবসর নিয়ে কনসালটেন্ট লেভেলে মানে কালো চাম কালোদে কনসালটেন্ট লেভেলে পৌঁছা, আপনি ডক্টর জানেন আমি কি ভাষায় কথা বলছি, খুবই মানে সত্যিই ট্যালেন্টেড। সেটার জন্য আমরা আমাদের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি একজন ভারতীয় হিসাবে, একজন বাঙালি হিসাবে আমাদেরকে গর্বিত করেছেন। আর আজকে আরেকটা ব্যাপারে আনন্দ আমরা পেয়েছি, কারণ বুলবুলদিকে দেখে, বুলবুলদির নাম শুনেছি আমি আগে, কিন্তু কোনোদিন সামনাসামনি পরিচয় হওয়ার সুযোগ পাইনি। এবং ওনার শরীর খুব খারাপ, এটা আমি শুনেছি, কিন্তু জোর করিনি। কিন্তু দেখুন বুলবুলদি, আপনিও কিন্তু সেই গুরুদেবের আশীর্বাদে কিন্তু আপনি আজকে দারুণ শক্তি পেয়েছেন। তো এই জায়গাটা একটা মাহাত্ম্য আছে আছে, এবং তার একটা কারণ হচ্ছে আমি এখানে 3 বছর আছি, বাড়ি ঘরদোর ভুলে মনে হয় না বাড়ি ঘরদোর দুঃখের কথা। আর আমার সাথে সাথে আরেকজন এসছেন, উনি একদম অবাঙালি, আমাদের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল আশিস আগরওয়াল। আশিসও কিন্তু এই ভূমির প্রেমে পড়ে গেছে, আশিসেরও বউ বাচ্চা দিল্লিতে থাকে, কিন্তু ও এখানের ব্যাপারে এত বেশি ভাবে নিজেকে যুক্ত করে ফেলেছে যে ওরও কিন্তু বাড়ির কথা খুব বেশি মনে পড়ে না। এটা অবশ্য আমি ওর স্ত্রীকে বলবো না, কিন্তু এটা ঘটনা, এটা ঘটনা, এই জায়গাটারই এমন একটা মাহাত্ম আছে। তো সেই জন্য আমি আজকে বলবো যে আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনি এসেছেন, আপনি থাকুন, আপনাদের আশীর্বাদ খুব দরকার। কারণ আমরা যেভাবে চলছি, অনেক সময় আমার মনে হয় যদি আপনাদের মতন যারা ধরুন এই এই বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে চাকরি করেছেন, তারা যদি আমাদের একটু সাহায্য করেন, উপদেশ দিই। আমি দিব না আসলে
উপদেশ দিয়ে সাহায্য করলেও দিদি অনেকটা কাজ হবে মনে হয়, এটাই দরকার। আর আপনার এটা আপনারও কর্মভূমি এবং আপনারও প্রেমের জায়গা, প্রেমের জায়গা তো। হ্যাঁ, তো সেই জন্য। আর আপনি তো ভাইকে পেয়ে গেছেন, অপরবাবুকে আমরা ট্রেনিং নিয়ে আসছি, তো যখনই উনি আসবেন কলকাতায় আপনি আমাদের এখানে আসবেন, এ ধরনের একটা প্রতিজ্ঞা আপনি আজকে দিচ্ছেন বা আপনার হয়ে আমি প্রতিজ্ঞা দিচ্ছি, আমি নিজেই দিচ্ছি। হ্যাঁ, কারণ তো বেশি আর আমি সময় নেব না, কারণ সবাই অপেক্ষা করছে নবকর্ম বক্তব্য শোনার জন্য। আমি আমাদের অধ্যাপক অমলবাবুকে বলবো আপনি আপনার কাজ শুরু করুন। নমস্কার। আজ বিশ্বভারতীর ধারাবাহিক বক্তৃতামালার 45তম বক্তৃতা। আজকের বক্তা হিসেবে আমরা পেয়েছি এক বিশেষ ব্যক্তিকে, তিনি সৃজনশীল লেখালেখির জগতে সুপরিচিত নবকুমার বসু। নবকুমার বসু দীর্ঘকাল ইংল্যান্ড প্রবাসী এবং কিছুক্ষণ আগেই শ্রদ্ধেয় উপাচার্য মশাই আমাদের জানিয়েছেন যে তিনি একজন চিকিৎসক। এছাড়াও তার সঙ্গে আরেকটি পরিচয় অনেক সময় যুক্ত হয়ে যায়, সেটি তিনি একজন কিংবদন্তি লেখকের সন্তান সমরেশ বসু। নবকুমার বসু বর্তমানে যতটুকু জানতে পেরেছি একজন পূর্ণ সময়ের লেখক। তার কাছে এই মুহূর্তে চিকিৎসক বা অন্যান্য পরিচয় গৌণ, তিনি এখন শুধুই লেখক। লেখক বলতে তিনি প্রধানত কথাকার, একালের যেসব কথাকার এখন নিয়মিত তাদের সৃজনশীলতা বজায় রেখেছেন, নবকুমার বসু তাদের মধ্যে অন্যতম একজন। প্রায় 30টারও বেশি উপন্যাস লিখেছেন তিনি, গল্প প্রায় 200-র কাছাকাছি বা হয়তো অতিক্রমও করে গেছে সংখ্যাটা। তার বাইরেও ভ্রমণ কিংবা রম্য নিবন্ধ জাতীয় রচনাও তার অনেক আছে, শুধুই গল্প উপন্যাস নয়। তার বেশ কিছু বই পাঠকের কাছে ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছে, বহুবার পঠিত হয় সেই সব বই। যেমন কয়েকটি মাত্র আমি এখানে উল্লেখ করছি, সুধা বিষে মিশে, চিরসখা, ইয়া পরবাস, লাবণ্যপূর্ণ প্রাণ, ধর্মের কল, শ্রীময়ী মা, যুবরানী ডায়ানা, তোমার আঁধার তোমার আলো, এদেশে ওদেশে, এইরকম আরো অনেক বই তার রয়েছে। তার অনেক বইয়ের মধ্যেও আমরা লক্ষ্য করি তার একটা বিশেষ আগ্রহ জীবনীমূলক কাহিনী রচনার দিকে। এই ধরনের বই আমরা ইংরেজি ভাষায় পেয়েছি, আপনারা সকলেই পড়েছেন আর্ভিং স্টোনের বই দি অ্যাগনি অ্যান্ড দি এক্সট্যাসি, লাস্ট ফর লাইফ। বাংলাতেও আপনারা পড়েছেন কেলি সাহেবের মুন্সি, প্রমথনাথ বিশির লেখা।
সমরেশ বসু অসমাপ্ত সেই বিখ্যাত উপন্যাস দেখি নাই ফিরে, এগুলি সবই জীবন অবলম্বনে লেখা কোনো প্রখ্যাত ব্যক্তির। এই ধরনের বই লেখা খুব কঠিন, কেননা কোনো একজন সুপরিচিত ব্যক্তিত্বকে সামনে রেখে তার সমকালকে চারপাশে ধরে রেখে অনেক ঐতিহাসিক এবং অনেক খুঁটিনাটি তথ্য সেগুলিকে একটি কাহিনীর মধ্যে গ্রথিত করা খুব কঠিন ব্যাপার। অর্থাৎ একই সঙ্গে গবেষণা এবং সেগুলিকে কথায় হৃদয়গ্রাহী করে সাজিয়ে তোলা খুব দুরূহ কর্ম, এবং সেই দুরূহ কর্মের ভার স্বেচ্ছায় গ্রহণ করেছেন নবকুমার বসু। আমরা তার যে কয়েকটি এই ধরনের বই দেখেছি তাতে প্রভূত গবেষণা আছে একদিকে, আর আছে সেই গবেষণা লব্ধ যে অভিজ্ঞতা, যে তথ্যরাজি, সেগুলিকে উপযুক্তভাবে পরিবেশন করা, অর্থাৎ শেষ পর্যন্ত সেগুলিকে গল্প হতে হবে, না হলে আমরা পড়ব কেন? আমরা ইতিহাস পড়ব, আমরা তথ্যনিষ্ঠ জীবনী পড়ব, কিন্তু জীবনমূলক উপন্যাস পড়তে গেলে তাকে উপন্যাসও হতে হবে। নবকুমার বসু এই পরীক্ষায় সসম্মানে সগৌরবে উত্তীর্ণ। নবকুমার বসুর সম্পর্কে বলতে গেলে আপাতভাবে মনে হয় যে এই লেখকটির সামনে তিনটি বড় বাধা আছে আপাতভাবে। একটি বাধা, তিনি পেশাগতভাবে এবং তিনি যে শিক্ষাগত প্রশিক্ষণ নিয়েছেন সেসবের মধ্যে সাহিত্যের থেকে একটু দূরবর্তী একটা বিষয় আপাতভাবে বলছি বারবারই, সেটি হলো তিনি একজন চিকিৎসক, চিকিৎসা শাস্ত্রের ছাত্র এবং পরবর্তী জীবনে এই পেশাতে তিনি একজন দক্ষ ব্যক্তি। এটি প্রথম বাধা। দ্বিতীয় বাধা, তিনি বাংলায় লেখালেখি করেন কিন্তু বাংলা থেকে তিনি অনেকটা দূরে অবস্থান করেছেন দীর্ঘকাল, তাতে মনে হতে পারে যে তার সঙ্গে মাটির যোগ কম, এই ভাষার সঙ্গে নিয়মিততার যে যোগ থাকার কথা সেই যোগটি হয়তো কম। আর তৃতীয় একটি বাধা, সেটি খুব বড় বাধা, তিনি একজন প্রবাদ প্রতিম কথাকারের পুত্র। আমি প্রথম তাই একটুখানি বলি, চিকিৎসক হিসেবে আপাতভাবে তাকে যে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হবে বলে আমরা ভেবে নিই, সেটি আসলে তিনি তার লেখালেখির জগতে অনুকূল করে নিয়েছেন। একজন চিকিৎসকের যে বিশ্লেষণী দক্ষতা, একই সঙ্গে রোগীর প্রতি তার যে মমতা, অর্থাৎ জীবন সম্পর্কে তার যে মমতা, জীবনের প্রতি যে ভালোবাসা, সেটি তার এই চিকিৎসা পেশার অভিজ্ঞতা তার লেখালেখির পক্ষে অনুকূল হয়ে উঠেছে, এটা আমার অন্তত বিশ্বাস। দ্বিতীয়ত, যে প্রবাস জীবন তিনি যাপন করেছেন দীর্ঘদিন, তাতে আপাতভাবে মনে হলেও তিনি কিন্তু তার এই দেশের মাটির সঙ্গে, তার দেশের ভাষার সঙ্গে কখনো নিজেকে বিচ্ছিন্ন হতে দেননি, বরং দূরে থাকার জন্য হয়তো তার মাতৃভূমির প্রতি, মাতৃভাষার প্রতি, তার দেশবাসীর প্রতি তার আকর্ষণ আরো তীব্র হয়েছে। অনেক সময় দূরে থেকে আমরা কাছের মানুষের প্রতি আরো নিবিড়ভাবে আকৃষ্ট হই। তাছাড়া বহুকাল আগে যারা প্রবাসে থাকতেন তারা দেশের সঙ্গে অত ভালো হতো, যোগাযোগ করতে পারতেন না, কিন্তু বর্তমানে প্রযুক্তিগত উন্নতির জন্য, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সেই বাধাগুলিও আর বাধা হয়ে ওঠেনি, বরং নবকুমার বসুকে এগুলি সাহায্য করেছে তার সাহিত্য জীবনকে আরো সমৃদ্ধ করবার জন্য। কেননা তার অভিজ্ঞতার পরিসরটি
অনেক প্রসারিত হয়ে গেছে। তিনি এদেশের জল হওয়ায় মানুষ হয়েছেন, তারপর বিদেশে গেছেন, একই সঙ্গে সারা পৃথিবীকে দেখার, দেশ দেশের বাইরে থেকেও দেশকে অনুভব করবার, তার সঙ্গে অন্য দেশের মানুষ, অন্য ভাষা, অন্য মাটির সঙ্গে তুলনা করবার প্রভূত সুযোগ তিনি পেয়েছেন। অতএব এটাও আমার মনে হয় তার লেখালেখির ক্ষেত্রে একটা বল অনুকূল অবস্থা। তৃতীয় যেটি, অর্থাৎ তিনি প্রবাদপ্রতিম কথা সাহিত্যিকের পুত্র, সেই প্রবাদপ্রতিম কথা সাহিত্যিক সমরেশ বসু। আমার সৌভাগ্য সমরেশ বসুকে দেখার, তার কথা শোনার সুযোগ হয়েছে আমার ছাত্র জীবনে। বহুকাল আগে, সম্ভবত 1983-84 সালের কোন একটা সময়ে, বিশ্বভারতীর বাংলা বিভাগের আমন্ত্রণে সাহিত্যিক সমরেশ বসু এখানে এসেছিলেন এবং তিনি বক্তৃতা করেছিলেন সিংহসদনে। তার বক্তৃতার বিষয় ছিল তার লেখক জীবন, তিনি কিভাবে ছোট থেকে লেখক হিসেবে প্রতিষ্ঠিত হলেন তার ইতিহাস তিনি বর্ণনা করেছিলেন। এবং সেখানে একটা কথা তিনি বলেছিলেন যে তিনি যখন কলেজটিতে ঘোরাঘুরি করছেন, তরুণ সাহিত্যিক, তার কয়েকটি উপন্যাস তখন বেরিয়েছে, সেই সময় তাকে শুনতে হতো যে এই বাংলার গতি চলবে, কখনো শুনতে হতো ছোট তারা সংকট চলবে। এবং তিনি বলছেন যে আমার খুব খারাপ লাগতো গর্ব হওয়ার থেকে, যে কেন আমি আমাকে ওটা সমরেশ বসু বলছে না কেন, কেন ছোট তারা সংকট কেন বলছে, কেন বাংলার গোর্কি বলতে চাইছে কেন। এবং তিনি তার নিজের যোগ্যতায় সমরেশ বসুই হয়েছেন শেষ পর্যন্ত, তাকে আর কেউ কিন্তু যে বাংলার গোর্কি, ছোট তারা সংকট এরকম বলে না, এখন আমরা বলি না। এখন প্রয়োজনে আমরা গোর্কির সঙ্গে তুলনা করি, তারা শঙ্করের সঙ্গে তুলনা করি, কিন্তু ছোট তারা শঙ্কর বলি না। নবকুমার বসুর ক্ষেত্রেও আমরা সমরেশ বসুর পুত্র এই ছায়াটিকে ক্রমশ সরে যেতে দেখছি, এবং এই ছায়াটি যে সরে যাচ্ছে তার কারণ নবকুমার বসু নিজেই। অর্থাৎ তিনি দেখিয়ে দিচ্ছেন যে তিনি উত্তরাধিকার পেয়েছেন নিশ্চয়ই, এটা অস্বীকার করবার নয়, বরং গর্বের সঙ্গে স্বীকার করবার যে তিনি সমরেশ বসুর পুত্র। কিন্তু সমরেশ বসুর অন্ধ অনুকারক নন, তিনি তার নিজের লেখালেখির মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠার জগতে তিনি আজকে উত্তীর্ণ, যেখানে আমরা তাকে নবকুমার বসু রূপেই জানি। আমরা আজ তার কথা শুনব, তিনি যে বিষয়টি নির্বাচন করেছেন সেটির নাম প্রান্তবাসীর লেখালেখি। নিশ্চয়ই তিনি বলবেন আমাদের যে প্রান্তবাসী বলতে তিনি কি বোঝাচ্ছেন, এবং তার সেই কথাগুলি শুনবার আমাদের সৌভাগ্য হবে। আরো সৌভাগ্য যে এই কথাগুলি হয়তো আমরা ধরে রাখতে পারবো আমাদের যান্ত্রিক মাধ্যমে, তার পিতৃদেবের কথাগুলি আমরা ধরে রাখতে পারিনি, একটা আক্ষেপ রয়ে গেছে। আজ আমরা এখন শুনব নবকুমার বসুর কথা, প্রান্তবাসীর লেখালেখি। আমরা অনুরোধ করি নবকুমার বসুকে তার বক্তব্য উপস্থাপন। নমস্কার সবাইকে, আমার আন্তরিক প্রীতি এবং নমস্কার জানাচ্ছি, বিশেষত আন্তরিক কৃতি, স্বনামধন্য এবং স্পষ্টবাক বিশ্বভারতীর বর্তমান উপাচার্য শ্রী ডক্টর বিদ্যুৎ চক্রবর্তী মশাইকে, সঙ্গে এখানে যারা আছেন তার মধ্যে অমৃত এবং অন্যান্য অধ্যাপক এবং অতিথি সুধীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাকে এই সুযোগটা দিয়েছেন যে শেষ পর্যন্ত বিশ্বভারতীতে এসে একটা বলার সুযোগ পাওয়া গেছে। তবে আমিও হচ্ছি সেরকম ধরনের মানুষ যে একবার যখন সুযোগ পেয়েছি খুব সহজে সেটা ছাড়বো না। আর আরেকটা জিনিসও বলে নিই প্রথম থেকেই যে খুব বেশি থিওরিটিক্যাল কথা কিংবা খুব বেশি
ফর্মাল যেটাকে বলে সেরকম ধরনের কথাবার্তা বলতেও আমি ঠিক আছে অভ্যস্ত নই। আর একটা হয়েছে দীর্ঘকাল প্রবাসে থাকতে থাকতে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে সোজা কথা সোজা করে বলাই ভালো। আমার মনে হয় যে আমার বোধ হয় উপাচার্য মশাইকে ভালো লেগেছে, সেই একটা কারণ আছে। আমি কিছুদিন আগে ওনাকে একটা চিঠি লিখেছিলাম এবং তাতে আমি খুব স্পষ্ট করে লিখেছিলাম যে আপনাকে আমার বেশ ভালো লেগেছে। এখন এই কথা এনে বিনে বলার মতো নয় আসলে কথাটা, কারণ কথাটা খুব সোজা করে স্পষ্ট করেই বলা উচিত যে ভালো লাগার কথা ভালো। যেমন ধরুন যে ভালোবাসার কথা যদি কাউকে বলতে চাই, সে তিনি মহিলা হন, পুরুষ হন, তিনি কবি হন, তিনি যাই হন, গায়ক গায়িকা যিনিই হন না কেন, তাকেও সেই কথাটা খুব স্পষ্ট করেই বলা উচিত। তা আমি সেজন্য ইনফর্মাল হতে পারি না, ইনফর্মাল হতে পারি না বলেই সোজা কথাটা সোজা করে বলবো এবং হয়তো একটু বেশি কথা বলে ফেলবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের এই অনুরোধও আমি রাখছি, যখনই মনে হবে যে আমি বেশি কথা বলে ফেলছি আপনারা খুব নিশ্চিন্তে কিন্তু আমাকে বারণ করতে পারেন। কেন আমার মধ্যে আমার মনে হয় সেই সপ্রতিভতা আছে যে আমি স্পষ্ট কথাকে মানতেও পারি। একই সঙ্গে লেখালেখির কথা নিয়ে আজকে মূলত আজকের আলোচনা এবং বিষয়, আমার মনে হয় যে কোনো ভাষাকর্মী কিংবা লেখক তার পক্ষে নিজের লেখালেখি নিয়ে বলতে গেলে অনেক আনুষঙ্গিক ব্যাপার এসে যায়। তো আমার ক্ষেত্রে এসে যাওয়াটা খুব স্বাভাবিক, বিশেষত এই কারণে যে আমার মাথার পেছনে একটা বিশাল বড় চালচিত্র আছে, কিন্তু আমি নিজেকে সবসময় এভাবে পরিচিত করতে চাই যে দেখুন মাথার পেছনে খুব বড় চালচিত্র থাকলেও আমি কিন্তু তার সঙ্গে খুব ছোট্ট ঠাকুর, ছোট ঠাকুর হয়ে থাকতে চাই বড় চালচিত্রের সামনে। কারণ চালচিত্র আমার মাথার উপর থেকে তো যাবে না, এই বড় চালচিত্রের নাম হচ্ছে আমার প্রয়াত পিতৃদেব সমরেশ বসু। তা আমার তো কিছু করার নেই, আমার পিতৃদেব তো সমরেশ বসু, এটা তো বটেই। কিন্তু মুশকিল হচ্ছে কি যে যখনই দেখা গেছে যে একই ধরনের পেশাগত ভূমিকায় পিতা পুত্র কিংবা পরিবারের আগের অন্য কোন রকম জেনারেশন আগে কেউ যদি থাকেন, সেখানে খুব স্বতঃস্ফূর্ত ভাবেই একটা কম্পেয়ার করা, এই ব্যাপারটা এসে যায়, সেখানে তুলনামূলক একটা আলোচনা সেখানে এসে যায়। তো এটা এসে যাওয়া তো স্বাভাবিক, কিছু করার নেই সেক্ষেত্রে, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয় বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি সেটা টেরও পেয়েছি। সাহিত্যের কোনো উত্তরাধিকার নেই, ঠিক যেমন সাহিত্যের কোনো ঘরানা নেই। সাহিত্য হচ্ছে পুরোপুরি মস্তিষ্ক প্রসূত, মস্তিষ্ক প্রসূত বলেই তার মধ্যে যেটাকে আমরা বলি জেনেটিক ফ্যাক্টর, এই জেনেটিক ফ্যাক্টর কিন্তু কোন রকম ভাবে কাজ করে না। জেনেটিক ফ্যাক্টর কিন্তু কণ্ঠের ক্ষেত্রে কাজ করতে পারে, তার কারণ সেখানে হচ্ছে একটা অ্যানাটমিক্যাল সিমিলারিটি, এই ধরনের ব্যাপার থাকতে পারে সেখানে। তার কারণ হচ্ছে যে সেটা আসতে পারে, কণ্ঠ কিন্তু এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পরবর্তী প্রজন্মের কাছে মধ্যে চলে যেতে পারে। কিন্তু যেখানে এই সাহিত্য চর্চা যেটা পুরোপুরি মগজ চর্চা, সেটা কিন্তু এই ধরনের জেনেটিক ফ্যাক্টর দিয়ে আসতে পারে না, যে কারণে আমি বলি যে উত্তরাধিকার নেই সাহিত্যের। আর ঘরানা নেই কথাটা এই জন্য বলি যে ঘরানা হচ্ছে যে এমন একটা জিনিস যে যেখান থেকে আমি ছোটবেলাতে তৈরি হয়েছি সেইখানকার ব্যাপারগুলো আমার ভেতরের মধ্যে তৈরি হয়ে গেছে, একটা বেস তৈরি করেছে আমার মধ্যে, আমি সেইখানটাকেই আরো বেশি ডেভেলপ করার চেষ্টা করছি, সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি। সাহিত্যে সেই ব্যাপারটাও ঠিক কাজ করে বলে আমি মনে করি না, তার কারণ ইংরেজিতে যে কথাটা আছে দ্য হোল থিং শুড কাম ফ্রম উইদিন ইউর সেলফ, সাহিত্য ব্যাপারটা সেভাবেই আসে। কিন্তু তার মানে কি একেবারেই কোন রকম আমার পরিবার কিংবা আমার প্রয়াত পিতৃদেব, আমার মা, এই ভূমিকা আমার ভেতরে কোনো কাজ করেনি, কাজ করেছে? সেটাকে আমি বলি সবসময় যে একটা পরিবেশের প্রভাব মানুষকে কিন্তু অনেকটা তরিয়ে নিয়ে যায়, একটু একটু করে তরিয়ে নিয়ে যায়। সুতরাং যদি খুব সূক্ষ্ম একটা ব্যাপার আমার ভেতরে থাকে, তাহলে সেই ব্যাপারটাকে পরবর্তীকালে সাহিত্য হিসেবে আমি হয়তো আমার ভেতরে এসেছে। আমার অন্যান্য ভাই বোনরা যারা আছেন, আর যে আমার দিদিও এখানে আছেন, আমাদের ভাই বোনদের মধ্যে সকলেরই কিন্তু কিছু না কিছু অন্তত সাংস্কৃতিক চর্চা এবং বোধের মধ্যে সকলেই আছেন। বিশেষত আমার দিদি সঙ্গীত চর্চা করেছেন এবং
বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, এখন এখানকারই আশ্রমিক। পরবর্তীকালে আমার দাদা, আমার দাদারও সেই ধরনের কিছু গুণ ছিল, কিন্তু সে অন্য শাখাতে চলে গেছে শেষ পর্যন্ত। তৃতীয় আমি, আমার মধ্যে এই সাহিত্য চর্চার কিছু না কিছু মানে স্ফুরণ দেখা গেছে খুব অল্প বয়সে, সে কথাটাতে আসছি। তার আগে বলে দিই, পরবর্তী হচ্ছে আমার ছোট বোন। আমার ছোট বোন, সেও শান্তিনিকেতন বিশ্বভারতীর এখানকারই একজন ছাত্রী কলাভবনের, এবং সঙ্গীত চর্চাও করে থাকেন। তারপরে আমার আরেকটি ভাই আছে, সেই ভাইটিও এখানে পড়াশোনা করেছিল, কিন্তু এখান থেকে স্নাতক হওয়ার পরে সে আর শান্তিনিকেতনের খুব একটা যোগাযোগ রেখেছে বলে জানি না। তো একটা ছাড়া খারাপ, আমার একটি গরম রাখি। হ্যাঁ, তো যাই হোক, আমার নিজের সাহিত্য চর্চার ব্যাপারে আমি আসছি সেইখানটাতে, যে এই স্ফুরণের ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রে কার্যকরী হয়েছে, এটা খুব অদ্ভুত ভাবে আপনাদের বলে আপনাদের হাসিও পেতে পারে, যে প্রথম সেটা তার স্ফুরণ হয়েছিল আমার ক্ষেত্রে 6 বছর বয়সে। আমি ছাপার অক্ষরে আমার নাম লিখেছি যখন আমার 6 বছর বয়স, এবং কারণ কি না, তখন আমি গল্প লিখে ফেলেছিলাম। এখন বুঝতে পারি যে খুব অল্প বয়সের এই ধরনের উন্মাদনা গুলো, এটা হচ্ছে যেটাকে আমি একটু আগে বলেছি পারিবারিক প্রভাব। এই 6 বছর বয়সে যখন মনে হলো, আমি খুব আমাদের পারিবারিক দারিদ্র কিংবা ইত্যাদি কথা আজকাল আর বলতে চাই না, তার কারণ হচ্ছে যে দারিদ্র সেরকম ভাবে মানুষকে যে খুব একটা বেশি অন্যরকম ভাবে তৈরি করে কিংবা কিছু তা নয়, কিন্তু দারিদ্রের মধ্যে থেকে যেখানে দুঃখের জায়গাটা আছে, এই দুঃখ মানুষকে কিন্তু অনেক রকম ভাবে মানুষের নিজেকে উন্মোচন করতে সাহায্য করে। সুখ যতটা করে না, দুঃখ তার থেকে বেশি করে। তো আমাদের দারিদ্র ছিল কিন্তু আমাদের দুঃখ ছিল না, আর দারিদ্র ছিল বলেই ওই বয়সে যেটা হয় যে নিজের ভেতরে আবেগ প্রবল ভাবে একেবারে নিজেকে মানে একেবারে গলিয়ে দেওয়ার মতন চেষ্টা করে। সুতরাং আমার মনে হলো যে আমাদের বাড়িতে একটি মেয়ে কাজ করতে আসে, তার দুঃখে আমি এত মানে বিগলিত হলাম যে তখন আমি গল্পই লিখে ফেললাম একেবারে। তো সেইভাবেই গল্প লেখার হাতে খড়ি বলা উচিত। কিন্তু হ্যাঁ হ্যাঁ, মনে তো আছেই। তার কারণ হচ্ছে যে সে আমাদের বাড়িতে কাজ করতো, এবং সে আমরা আমাদের নিজেদেরই অবস্থা তখন এত খারাপ যে আমরাই খেতে পাই না, তবু মানে সে আপনি খেতে পায় না, আবার শঙ্করাকে ডাকে, আমাদের প্রায় সেই রকমই অবস্থা তখনও। কিন্তু সেই সেই অবস্থা থেকেই আমরা কিন্তু আমার তার তার দুঃখ আমাকে বেশ ভালো রকম ভাবে ইয়ে করেছিল, মানে খুবই প্রভাবিত করেছিল তখন থেকে। আমি একটু বলে নিই যে আমি আসলে প্রবাসী এবং থাকি ঠান্ডার দেশে, সুতরাং এখানে অনেক সময় আপনাদের গায়ে যখন মানে সোয়েটার কিংবা কিছু রয়েছে, আমার কিন্তু তা সত্ত্বেও যথেষ্ট গরম লাগে এমনিতে, যাই হোক সেটা সেটা কোনো ব্যাপার না, তাতে ঠিকই আছে। তো এইভাবেই ঠিক সাহিত্য চর্চাটা পরবর্তীকালে থাকবে কি থাকবে না ভাবতে ভাবতেই দেখলাম যে আমার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু টিকে গেছে। স্কুলে যখন পড়ি তখন থেকে হাতে লেখা ম্যাগাজিন, খেলতে যাচ্ছি মফস্বলের মানুষ আমরা, নৈহাটি আমাদের বাড়ি, খেলতে যাওয়া, ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, ভলিবল খেলতে যাওয়া, কিন্তু সমস্ত কিছুর মধ্যে মধ্যে যাই হোক না কেন, একটা সাহিত্যের বাতাবরণ কিন্তু আমাকে ঘিরে রেখেছে বরাবর। স্কুলে যাওয়ার পরে এখানেও কিন্তু পৃথিবী পরিচয় কাজ করেছে খুব স্বাভাবিকভাবেই, তার কারণ হচ্ছে যে স্কুলে মাস্টারমশাই থেকে শুরু করে আমি যখন মোটামুটি একটু স্কুলের মাঝামাঝি জায়গাতে ক্লাস 5 6 7 এরকম সময় যখন এসেছি, তখনই আমার বাবা তো যথেষ্ট খ্যাতিমান সাহিত্যিক, সুতরাং আমার একটা তো পরিচিতি সেরকম ভাবে তৈরি হয়ে গেছে যে আমি হচ্ছি সমরেশ বসুর ছেলে। কিন্তু আমি ছেলে বলেই যে আমি সেই ব্যাপারটা করতাম তা কিন্তু নয়, আমার মধ্যে একটা নিজের ভেতর থেকে এই ব্যাপারটা একটু একটু করে এসে গেছে। কিন্তু আমরা তো ভারতবর্ষের মানুষ, তো আমরা আমাদের শেষ পর্যন্ত নিজের ভেতরে একটা কোনো প্রতিভা কিংবা কিছু যদি স্ফুরণ কিংবা বিকাশ একটু একটু করে হয়ও, শেষ পর্যন্ত নিরাপত্তার কথা আমাদের ভাবতে হয়। আমাদের বিশেষ করে আমাদের অভিভাবকদের আমাদের নিরাপত্তার কথা ভাবতে হয় বলে আমাদের শেষ পর্যন্ত ডাক্তার হতে হয়, আমাদের উকিল হতে হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, নামকরণ নামকরণ সমস্ত পেশাদার হতে হয়, মাস্টারও হতে হয়, ঠিকই। কিন্তু কথা হচ্ছে এর এর মধ্যে অনেক সময় যেটা হতে পারে যে একটা খুব যেটা নিজের ভেতরে ব্যাপার, সেটা অনেক সময় ধামাচাপা পড়ে যেতে পারে। পাকের চক্রে আমার ক্ষেত্রে কিন্তু সেটা ধামাচাপা পড়েনি,
এবং তার পেছনে আমি সবসময় যে কোনো জায়গাতে কিছু বলতে গেলে আমি স্মরণ করি আমার দাদামশায়ের কথা, আমার মায়ের বাবার কথা, যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা। তার কারণ আমি লেখাপড়ার মানে হাতে খড়ি থেকে শুরু করে একবারে কলেজ লেভেল পর্যন্ত যখন এসেছি, থ্যাংক ইউ এসেছি, সেই পর্যন্ত আমি কিন্তু আমার দাদামশাইয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম। এবং আমার দাদামশাই ছিলেন যাকে বলতে পারি একবারে আউট অ্যান্ড আউট মাস্টারমশাই, যাদের বলা হয় তিনি হচ্ছেন সেরকম ছিলেন। এবং তিনি বারবার করেই বোঝাতেন যে ওরকম লাল নীল কালি দিয়ে কাটাকুটি করে এরকম ভাবে শেখালে কিন্তু শেখা হয় না। মানুষকে শেখাতে গেলে, ছাত্রছাত্রীকে ছেলে মেয়েকে শেখাতে গেলে তাকে বারবার করে একটা জিনিস বলতে হয়। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে আমাকে একটা বানান অন্তত, মানে তখন তো আমাদের অন্য কিছু ছিল না, কালো মেজের ওপরে খড়ি দিয়ে লিখতাম, একটা বানান ভুল হওয়ার পরে অন্তত 25 বার লিখতে হয়েছিল সেই বানানটা, এইরকম ধরনের কিন্তু। এবং সেটাই হচ্ছে, তার কারণ হচ্ছে তাদের দরকার হচ্ছে প্রবল ধৈর্য, ভীষণ রকম। এর ফলে হয়েছে কি যে এরকম একজন মাস্টারমশাইকে যদি আমি পেয়ে যাই, প্রথম দিকে দাদুকে জমের মতন ভয় করতাম, কিন্তু তারপরে যেটা দাঁড়িয়ে গেল আসলে ব্যাপারটা দেখা গেলো সেটা হচ্ছে কিন্তু স্নেহ। এবং আমি আস্তে আস্তে সেই স্নেহের জায়গাটাতে ধরতে পারলাম যে না, দাদুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, দরকার হচ্ছে এই মানুষটার প্রবল স্নেহ কিন্তু আমাকে একটু একটু করে এগিয়ে দিচ্ছেন। এবং যখন ইংরেজি ট্রান্সলেশন হতো, দাদু ট্রান্সলেশন করতেন, আমি নিজে করতাম, করার পরে বলতেন এবার পড়ো, ওটা পড়লাম, পড়ার পরে বললেন ঠিক আছে মনে হচ্ছে এটাকে ইংরেজি ইংরেজি মনে হচ্ছে, তখন মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের বাংলাতে ইংরেজি আর সত্যি সত্যি ইংরেজির মধ্যে তফাৎটা একটু একটু করে বুঝতে পারতাম। এবং একই সঙ্গে দাদু এই খবরটাও নিতেন, হ্যাঁ রে স্কুলে মাস্টারমশাইদের কাছে দেখিয়েছিস তো, তারা কি বললেন দেখে, তারা কি জিজ্ঞেস করেছেন যে এটাকে কি করে করলে করতে পেয়েছে, তখন আমি বলতাম একটু একটু করে। যখন আর একটু বড় হলাম 8, 9, 10, তখন বলতাম হ্যাঁ দাদু স্কুলে মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন, তুই কি রসময় মিত্রের নামটা বলেছিস, রসময় মিত্রের গ্রামার বই পড়ি। তা আমাদের স্কুলে তখন আমার মনে আছে এখনো পর্যন্ত পিকে দে সরকার ইত্যাদি পড়ানো হতো, কিন্তু আমরা রসময় মিত্রের সেই মানে ভীষণ রকম গুরুত্বপূর্ণ ব্যাকরণ বই সেগুলো পড়েছি। কিন্তু এই দাদুর যেটা ছিল সেটা হচ্ছে যে অসম্ভব অন্যান্য সাংস্কৃতিক বোধ, তার মধ্যে বিশেষ করে উল্লেখ করার মতন হচ্ছে সাহিত্য বোধ এবং সঙ্গীত বোধ। না না থ্যাংক ইউ। আরেকজন মাস্টারমশাইয়ের কাছে যদি যে কোনো বিষয়েই পড়ি না কেন, শেষ পর্যন্ত যদি আমি ধরে ফেলতে পারি ব্যাপারটা যে একই সঙ্গে কিন্তু আমি হয়তো পড়ছি ভূগোল কিংবা আমি ইতিহাস পড়ছি, কিন্তু তার মধ্যে মধ্যে থেকে কিন্তু আমি বুঝতে পারছি যে যেহেতু আমার নিজের একটা প্রবণতা হচ্ছে সাহিত্যের দিকে, আমি তার মধ্যে থেকেও কিন্তু একটু একটু করে সাহিত্য খুঁজে পাচ্ছি। এবং এই খুঁজে পাওয়ার রাস্তাটা আমাকে খুলে দিয়েছেন আমার দাদামশাই, আমার দাদু যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপরে জীবন তো পাল্টে যায়, এক জায়গায় তো দাঁড়িয়ে থাকে না, সুতরাং সেখান থেকে আস্তে আস্তে তারপর শুরু হলো কলেজ। কলেজে পৌঁছে গেলাম, আর মানুষ তো ঠিক যেখানে যেখানে যায় সে তার নিজের মতন বন্ধু বান্ধব লোকজন ঠিক খুঁজে বার করে নেয়, যথারীতি আমরাও নিলাম। সুতরাং আমি পড়তাম ন্যাশনাল মেডিকেল কলেজে, এবং সেখানে কিন্তু ঠিক সমমনস্ক বন্ধু বান্ধব ঠিক জুটে গেল, যারা কলেজের ম্যাগাজিন তৈরি করা হয়, কলেজে লিটারেরি সেক্রেটারি একজন হয় তার সঙ্গে ঠিক আমার ভাব হয়ে গেল, সেখানে কলেজের ম্যাগাজিনে গল্প লিখতে শুরু করলাম। ততদিনে কিন্তু ওয়াল ম্যাগাজিন, পাড়ার পত্রিকা এ সমস্ত পেরিয়ে এসেছি। এইবার নতুন করে শুরু হলো একটা কলেজ ম্যাগাজিন, এবং কলেজ ম্যাগাজিনের সূত্রে আস্তে আস্তে বাইরের যোগাযোগ, কলকাতা যোগাযোগ, মফস্বল থেকে তখন অনেকটা চলে এসেছি কলকাতাতে, এবং যোগাযোগগুলো বাড়তে বাড়তে হয়ে গেল কি লিটল ম্যাগাজিন। এখন বুঝতে পারি অনেকটা পথ এগিয়ে চলে আসার পরে এবং বেশ কিছু ঘাত প্রতিঘাত সামলে বিভিন্ন জায়গা থেকে নানা রকম ভাবে, যে এই যে লিটল ম্যাগাজিনের যোগাযোগ এবং এই যে একটু একটু করে সাহিত্যের মাটি তৈরি হওয়া, লিটল ম্যাগাজিন থেকে, ওয়াল ম্যাগাজিন থেকে, সমালোচনা শুরু করার থেকে, কলেজের স্কুলের বাংলা মাস্টারমশাই থেকে, কলেজ পত্রিকা এবং তারপরে লিটল ম্যাগাজিন, বিভিন্ন জায়গাতে অন্যান্যদের সঙ্গে যোগাযোগ, বিজনে, বয়রা, কুলেখাড়া, আদ্রা, মাদ্রাল, তারপরে ওদিকে উত্তরপাড়া, ওদিকে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বিভিন্ন জায়গা থেকে বন্ধু বান্ধব জুটছে, বিভিন্ন ধরনের সাহিত্য পত্রিকা, কতগুলো আড্ডার জায়গা তৈরি হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু গল্পের ভাবনা। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা তো একটু অন্যরকম হচ্ছে, তার কারণ আমি তো ডাক্তার, ততদিন আমি কিন্তু
ডাক্তার হয়ে গেছি, ডাক্তারি পাশ করে গেছি, প্রেম করে বিয়েও হয়ে গেছে, এবং বিয়ের পরে আমার স্ত্রী আর আমি দুজনে প্রায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মতন ছিলাম, সে অবস্থায় তার মধ্যে আমাদের একটি ছেলে হয়ে গেছে, মানে লেজে গোবরের অবস্থা যাকে বলে আমাদের প্রায় সেই রকমই অবস্থা তখন দাঁড়িয়ে গেছে প্রায়। কিন্তু পৃথিবীতে কিছু মানুষ থাকে একটু অন্যরকম, একটু উল্টো পাল্টা ভাবে, যারা শুধু কেরিয়ার কথা চিন্তা করে না, তার জন্য বোধ হয় পৃথিবীটা একটু সুন্দর হয়। ঘরে খেয়ে বনের মোষ কেউ কেউ দাঁড়ায়, এই ঘরে খেয়ে বনের মোষ দাঁড়ানোর মতন কিছু মানুষজন থাকেন বলেই আমার মনে হয় পৃথিবীটা কিন্তু সুন্দর হয়ে ওঠে, আর নিশ্চয়ই সুন্দর হয় তার জন্য। তা নয় তো আমাদের সবাইকেই কিন্তু একেবারে সেই ডাক্তার হতে হতো, কিংবা পুরোপুরি লয়ার হতে হতো, কিংবা শুধু ইঞ্জিনিয়ার হতে হতো। মানুষ যে শুধু একটা কোনো পেশারে পেশাতেই যে সে পুরোপুরি জীবন নির্বাহ করবে তা কিন্তু হতে পারে না, মানুষ আরো অনেক কিছুই করে একসঙ্গে, তার পেছনে খাটনি আছে, পরিশ্রম আছে। পরিশ্রম করতে গিয়ে অনেক সময় দেখা যায় পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে সেখান থেকে অনেক সময় যেটাকে বলে সরে যাওয়া, একটু ডেভিয়েশন, এটা এটাও সম্ভব হতে পারে। কিন্তু এখানে বোধহয় নিজের সেই ব্যাপারটা একটু দরকার আছে যে আমি এরকম ভাবে জীবনযাপনটা করব। হ্যাঁ ঠিক আছে থাক, আমার লাগবে না, আমি জীবনযাপনটা এরকম এরকম ভাবে করবো যে আমাকে তার জন্য যদি পরিশ্রম করতে হয় আমি সেই পরিশ্রমটা করব, যে কারণে আমি বরাবর নিজেকে বলে এসেছি যে আমি বাই প্রফেশনাল ম্যান। আমার দুটো পেশা, আমার দুটো জীবিকা, একটি সাহিত্য চর্চা এবং একটি ডাক্তারি। আচ্ছা ডাক্তারি না করলে খাবো কি? এখন আমার আমরা একটু আমার দিদি এখানে বসে আছে, আমার দিদিও জানে আমরা একটু আর্লি ম্যারিড সকলে, আমাদের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি ছেলেরাও হয়ে গেছে, সুতরাং সংসারে একটা বড় দায়িত্ব পড়ে গেছে, আর আমি একটু বাড়ি থেকে সরে যাওয়ার ছেলে। আমি জানি না, এখন মাঝে মাঝে মনে হয় যে অবচেতন মনে এই ব্যাপারটা কখনো কোথাও ক্রিয়াশীল ছিল ছিল কিনা, যে আমার বাবা এত বিখ্যাত মানুষ আমি তার থেকে একটু সরে সরে থাকবো। এই ব্যাপারটা আমার মনে হয় একটা সূক্ষ্ম আত্মসম্মান বোধ হয়তো এর পেছনে কখনো অবচেতন মনে ক্রিয়াশীল ছিল, এবং সেটা তৈরি করে দিয়েছেন আমার বাবা মাই, কিন্তু ভেতরে ভেতরে একটা তৈরি করে দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে তোর বাবা নাম করালো, মাও মনে করে দিয়েছে ছোটবেলাতে মাঝে মাঝে শুধু মার কাছ থেকে জেনেছি আমরা, মাই তো ছেলে মেয়েদের মধ্যে আসলে তার বোধ, তার সংস্কৃতি তৈরি করে দেয় প্রাথমিকটা। মার কাছে আমরা শুধু ছোটবেলা থেকে শুনতাম তোর বাবা তো একজন লেখক, লেখক কি বস্তু তো জানি না তখন, কিন্তু এই যে বারবার করে শোনা একটু একটু করে তার পেছন, তখন কিন্তু এই ব্যাপারটা ভেতরে তৈরি হয়ে গিয়েছিল যে আমার বাবা একজন লেখক, আমার বাবা একজন খ্যাতিমান লোক। আর তারপরে তো আসলে দেখেছি, আপনারা অনেকে দেখেছেন আমার বাবাকে, ওরকম মানে সুপুরুষ লেখক বাংলা সাহিত্যে কম এসছেন একই সঙ্গে। আর এখন এই বয়সে পৌঁছে এসে সত্যি কথা বলতে বাবার লেখা তো অত পড়িনি, এখন পড়ছি আমি পাঁচমিশালি বিভিন্ন দিকের কথা দিয়ে একই সঙ্গে বলছি আর কি। এখন পড়তে পড়তে আমি বারবার করে ভাবি যে এই লেখকটি শুধু তো সমরেশ বসু নন, তিনি কালকুটও বটে, এবং তার কিন্তু পুরো মূল্যায়ন হয়েছে বলে আমার নিজের মনে হয় না। আজকে ধরুন 34 বছর হতে চলেছে আর 1.5 মাস পরে তার প্রয়াণের, এবং 2 বছরের মধ্যে আসছে সমরেশ বসুর শতবার্ষিকী। এই এতদিনের মধ্যে আমি একটু একটু পড়ে দেখছি, এখন যেদিন থেকে হসপিটাল থেকে আমি অবসর নিয়েছি, এখন পড়ে যেহেতু নিজে দীর্ঘকাল ধরে চর্চাটা করে আসছি, এখন মনে হয় যে ওরে বাবা এই গদ্য, এই ভাবনা, এবং তার সঙ্গে সঙ্গে তাকে তো সেরকম ভাবে তো একই সঙ্গে লড়াই করতে হয়েছে যে সংসার চালানোর জন্য আমি অন্য আর কিছু করব না, আমি সাহিত্য চর্চাটাই করব। যদিও এই মানসিকতাকে সমর্থন করার পেছনে আসল যার শক্তি কাজ করেছিল তিনি আমার মা গৌরী বসু, মা না থাকলে বোধহয় এই ব্যাপারটা সম্ভব হতো না। এই প্রসঙ্গেই এখানেই বলি যে বহু খ্যাতনামা মানুষ পরবর্তীকালে বারবার করেই বলেছেন, যেমন সন্তোষ কুমার ঘোষ, যেমন বিনয় ঘোষ, যেমন শম্ভু মিত্র, এরকম ধরনের বহু খ্যাতিমান মানুষরা কিন্তু তাদের নিজের নিজস্ব বোধ এবং প্রজ্ঞা থেকে এই কথা বলেছেন যে একই বাড়িতে দুজন শিল্পী সহাবস্থান হয় না। একটু একটু করে বুঝতে শিখেছি যে এই কথাগুলোর গুরুত্ব কোনখানে। বলতে চেয়েছেন মার কথা, গৌরী বসুর কথা, আমার মা যে সমৃদ্ধ কণ্ঠস্বর এবং যে সঙ্গীত বোধ নিয়ে তৈরি হয়েছিলেন, বড় হয়েছিলেন, এবং প্রাথমিক জীবনে বাবাকে সমর্থন দেওয়ার জন্য যে নিজের সঙ্গীত বোধ থেকে গানের চর্চা এবং গান শেখানো
তাই দিয়ে কিছুটা পারিবারিক সাহায্য করা, এই শক্তি সামর্থ্য এবং তার সঙ্গে ত্যাগ, এই কটা যদি না থাকতো তাহলে আজকে বাবার পক্ষেও কিন্তু সমরেশ বসু এতক্ষণ সাহিত্য চর্চা করে এই অবস্থায় আসা সম্ভব হতো কি হতো না, সে নিয়ে একটা সন্দেহের অবকাশ কিন্তু থেকে যায়। কিন্তু কথা হচ্ছে যে সবাইয়ের ক্ষেত্রে সেভাবে যে সেরকম থাকবে তার তো কোনো মানে নেই। সমরেশ বসু সেই স্ট্রাগলটা করার একটা, সেই যুদ্ধটা করার পেছনে একটা নিশ্চয়ই কোন রকম আলাদা সমর্থন পেয়েছেন প্রবল ভাবে। এইগুলো দেখতে দেখতে যখন আমি একটু করে বড় হয়েছি, আমার মধ্যে কিন্তু এই বোধটা কাজ করেছে যে আমি যদি সাহিত্য চর্চাটা করতে চাই তাহলে আমাকে কিন্তু এখান থেকে সরে থাকতে হবে। আমি আর যাই হোক না কেন ওইটুকু, কিন্তু এটাও বাবা মাই তৈরি করে দিয়েছেন যে আমি কিছুতেই ওই পিতৃ পরিচয়টা নিয়ে কিন্তু ওভাবে দোদুল্যমান হয়ে থাকতে পারবো না। আপনাদের নিশ্চয়ই অনেকের কাছেই এই কিছু না কিছু উদাহরণ এখানে মনে পড়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে যারা পরবর্তীকালে তাদের পিতৃ পরিচয়কে অতিক্রম করতে পারেনি শেষ পর্যন্ত, কিন্তু অতিক্রম করতে না পারলে পাখি চক্রে কেউ কারোর সন্তান হতে পারে, বায়োলজিক্যালি কেউ কারোর সন্তান হতে পারে। তো তার মানে তো এই নয় যে তার মধ্যে থেকে তিনি তার ট্যালেন্টকেও একই সঙ্গে এভাবে নিয়ে চলে আসতে পারবেন, সেটা তো হতে পারে না। সময়ের ব্যাপারে আমাকে একটু বলবেন, আমাকে বলবেন প্রয়োজন হলে, তো সেটা তো হতে পারে না। আর এই ধরনের ক্ষেত্রে যেটা আমি বলেছি কণ্ঠসঙ্গীতের ক্ষেত্রে সেটা ছেড়ে দিন, সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু তা হলেও একটা মানুষকে যদি তার নিজের মতন সেরকম জায়গাতে পৌঁছতে হয় তাহলে তার নিজেকে কিছু না কিছু করতে হয়, নিজে কিছু না করলে শেষ পর্যন্ত উনি ওনার ছেলে কিংবা কিছু এদের কিছু যায় আসে না। দু নম্বর হচ্ছে আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের বাঙালির মধ্যে না প্রফেশনালিজম যেটা বলে পেশাদারিত্ব, পেশাদারিত্ব ব্যাপারটা বড্ড কম। ও খুব ভালো গান করে, ও কিন্তু বেশ ভালো লেখে, মেয়েটা সুন্দর নাচে, কিন্তু এসব কথার কোনো গুরুত্বই নেই। বলতে হবে যে ও লেখে কিংবা ও গান করে, তার মানে সেটাকে তার করতে হবে। সেরকম ভাবে ভাষা ভাষা করলে কিছুই হয় না শেষ পর্যন্ত, আসলে শেষ পর্যন্ত অবগাহন করতে হয়, ডুব দিতে হয়। কিন্তু একটা ডাক্তার ডুব দেবে কি করে, কি করে আমাদের সেটা চলে না, ডাক্তার নয় তাকে। এবং আমার প্রথমবারে যখন একেবারে অনেক আগে বিদেশে গিয়েছিলাম পড়াশোনা করতে করে ফিরে চলে এসেছি, আমি শল্য চিকিৎসক সার্জেন, সার্জেনদের পক্ষে আরো বিপদ, সার্জেনদের খুব বেশি রুগী দেখতে হয় না, কিন্তু যেটাকে দেখতে হয় তার পেছনের জন্য অনেক বেশি উদ্বেগ উৎকণ্ঠা ভেতরে নিতে হয়, কারণ সার্জারি করা মানে হচ্ছে তার উপর দিয়ে হাঁটা। আজকে একটা গলব্লাডার অপারেশন করে চলে এলাম, তারপরে সেই গলব্লাডার থেকে সে হেমারেজ হচ্ছে কি হচ্ছে না সেই ভাবনার জন্য রাতে ঘুম হয় না। কিন্তু এখন যদিও পরবর্তীকালে আমাদের সময় থেকে এখন অনেকটা পাল্টে গেছে অনেক কিছু, কেন অনেক কিছু এখন এন্ডোস্কোপিক হয়, আপনারা জানেন যে ল্যাপারোস্কোপিক সার্জারি হয় ইত্যাদি ইত্যাদি। এই অবস্থা থেকে যদি দুটো জিনিসকে নিয়ে চলতে হয়, একটা টানা পড়ে নিজের ভেতরে তৈরি হলো কি করে পারবো, একই সঙ্গে সাহিত্য চর্চা। 1977 সালে প্রথম একটা গল্প লিখেছি, লিটল ম্যাগাজিন চলছে, লিটল ম্যাগাজিন নিয়ে খুব দৌড়ঝাঁপ, ছুটোছুটি, গ্রাম গঞ্জ শহরতলি শহর, এই উন্মাদনা মাথায় যদি একবার পোকা ঢোকে চট করে বেরোবে না, সুতরাং সেটা রয়েছে। সার্জারিতে একটু একটু করে নাম হচ্ছে, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে কাজ করি, সরকারি কাজও করতাম কিন্তু সরকারি কাজ পছন্দ হয়নি, ওই প্রসঙ্গটাতে আর ঢুকবো না, তার কারণ আমাদের এখানে সরকারি চাকরি করতে গেলে নিজের ডাক্তারিটা ভুলতে হয় প্রথমে অনেক ক্ষেত্রেই। যাকে একবার ভেবেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টে যদি হয় সেইভাবে কাজ করতে যাবো, কিন্তু সেখানেও নিজের পেছনে ভেতরে বাধা ছিল, এই আপনি যে বাধাগুলো বলেছেন তা ছাড়াও এগুলো বাধা ভেতরে নিজে, যে সেই বাধা হচ্ছে যে তাহলে বাংলা ছেড়ে অন্য জায়গাতে যেতে হবে। তো বাংলা ছেড়ে অন্য জায়গায় যদি চলতে হয় চলতেই হয় তাহলে তো প্রথমবার ইংল্যান্ডে গিয়ে পালিয়ে এলাম কেন, বিলেত গিয়ে পড়াশোনা করে আর থাকতে পারিনি, ফিরে চলে এসেছি সাহিত্য করবো বলে। তখন দেখলাম যে না, উপায় কিছু নেই, দুটো নেই, চলতে হবে একসঙ্গে, একই সঙ্গে আমার ডাক্তারি এবং তার সঙ্গে সঙ্গে আমার সাহিত্য চর্চা, এই দুটোই আমি করব। এবং যেদিন থেকে আমি এটা ভেবেছি আমি সেদিন থেকেই কিন্তু আস্তে আস্তে একটু একটু করে প্রান্তবাসী হয়েছি। এই প্রান্তবাসী কথাটার একটা ছোট্ট ব্যাখ্যা আমাকে দিতে হবে, যেহেতু আজকের এই আলোচনার মূল একটা কথার মধ্যে আছে যে প্রান্তবাসীর লেখালেখি। একটা সময় এলো এখানে যখন আমি লেখালেখি বেশ নিয়মিত করি, প্লেন টেক অফ করার মধ্যে যেরকম বলে ঠিক সেরকম একটা অবস্থা চলছে। আমার স্ত্রীও ডাক্তার, আমি সার্জেন, আমার স্ত্রী স্ত্রীরোগ বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট। তা একটা এরকম এরকম টেক অফ করার মতন একটা যখন ব্যাপার চলছে, তখন একটা অদ্ভুত ধরনের রাজনৈতিক পট পরিবর্তন চলছিল আমাদের দেশে, টারময়েল যাকে বলে, টারময়েল।
এই টার্মোয়েলটা কিন্তু অনেকে এই গড্ডলিকা প্রবাহে, এই গড্ডলিকা প্রবাহের স্রোতে কিন্তু ভেসে গেছে অনেকে এই প্রবাহে। কিন্তু ভেসে গেলেও সবাই ভেসে যেতে পারে না, মানুষের ভেতরে কিছু কিছু ব্যতিক্রমী লোক থাকবেই পৃথিবীতে, ব্যতিক্রমী লোক আছে বলে কিন্তু পৃথিবী সুন্দর হয়। যেটা আমি প্রথমেই বলেছি যে আমরা ঘরে খেয়ে বনের মস্তরাই, তারা সকলে হচ্ছে ব্যতিক্রমী মানুষ কিছু না কিছু। খুব খোলাখুলি আপনাদের বলছি, কারণ আমি এ ব্যাপারে রাগঢাক করার মতন কিছু আছে বলে আমার মনে হয় না। যে রাজনৈতিক পটভূমি সেই সময় একটা চলছিল আমাদের দেশে, আমি আপনাকে বলছি যে যেটা হচ্ছে 80 সালের মাঝামাঝির সময় থেকে, তারও আগে থাকতে পুরো 80 সাল জুড়ে শেষ পর্যন্ত অদ্ভুত ধরনের কিছু কিছু ব্যাপার চলে আসতে শুরু করেছে। লোক আসছে, ডাক্তারবাবু আপনি এখানে 2-4টে সই করে দিন, ডাক্তারবাবু এই ল্যাবরেটরিতে ওটা পাঠিয়ে দিন, প্রতিটি পদে পদে কিছু না কিছু ঘুষ দেওয়ার এবং খাম ধরানোর একটা ব্যাপার চলছে ডাক্তারদের। তখন ভাবছি যে বাবার নাম সমরেন বসু, মায়ের নাম গৌরী বসু, ছেঁড়া জামা প্যান্ট পরে ইজে পরে ছোটবেলা থেকে মানুষ হয়েছি, দাদুর কাছে খালি গায়ে পড়তে বসেছি, মেজের ওপরে খড়ি দিয়ে লিখে লেখাপড়া শিখে বড় হয়েছি, আজকে খাম খেতে হবে ডাক্তার হওয়ার পরে? অনেক কাঠখড় পুড়িয়ে এই জায়গাটাতে এসেছি, নিজের ভেতরের মধ্যে না একটা কিন্তু বিরাট বাধা তৈরি হতে শুরু করলো। সবাই গড্ডলিকা প্রবাহে ভাসতে পারে না, যেতে পারে না, ভেতরে ভেতরে একটা দহন শুরু হলো। এবং এখানে সত্যি কথা বলতে কি, আমি আমার স্ত্রী রাখির কাছেও কৃতজ্ঞ নিশ্চয়ই, আমাদের দুজনের কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে টাকার অভাব নেই। 80 সালের প্রথম দিকেই, প্রথম অর্ধেকের মধ্যে আমাদের মোটামুটি বাড়ি হয়ে গেছে, 2টো গাড়ি হয়ে গেছে, কিছুটা সুবিধে ছিল। আমি কিন্তু বাড়ি থেকে বিচ্ছিন্ন, নৈহাটি থেকে চলে এসেছি যাদবপুরে, আমার খুব মানে প্রিয়জন আমার শ্বশুরমশাই, তিনি আমাদের ভীষণ রকম ভাবে সমর্থন দিয়েছেন, তার বাড়ি সংলগ্ন একটা জায়গা আমাদের দিয়ে দিয়েছেন যে তোরা এখানে থাকবি ইত্যাদি ইত্যাদি, ওদের বাড়িতে আমার সঙ্গে সেরকম একটা দ্বৈতকারী সম্পর্ক হয়েছিল। সেখানে আমরা একটা বাড়ি করে ফেলেছি, গাড়ি করে ফেলেছি, সব কিছু হয়ে গেছে, ছেলেরা সাউথ পয়েন্টে পড়ে, কিন্তু ভেতরে দহন, ভেতরে জ্বলছে। তার কারণ সেই সময়কার রাজনৈতিক পটভূমি, তারা এসে এরকম এরকম করে কথা বলে ডাক্তারের সামনে। তখন ভাবছি যে এরকম বাবার সঙ্গে কথা হতো, আমার বাবা তখন অসুস্থ, বাবার শরীর ভালো না, তখন বাবাকে বলতাম বুঝলে এরকম, কারণ তখন আমার বাবার সঙ্গে সম্পর্কটা হচ্ছে তিনি একজন ভদ্রলোক, আমি একজন ভদ্রলোক, আমাদের ঠিক এরকমই সম্পর্কটা বরাবর চলেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি ভাবতাম যে শুধু নিজেদের মধ্যে ভদ্রলোকের সম্পর্ক না, একটা ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সম্পর্কের মাত্রা আমাদের মধ্যে তখন তৈরি হয়েছে আস্তে আস্তে। তখন আমি তো আমার সঙ্গে আমি তো বিচ্ছিন্ন ছিলাম দীর্ঘকাল ধরে পরিবার থেকে বেশ খানিকটা, তখন বাবার সঙ্গে কিন্তু এরকম ধরনের খুব ঘনিষ্ঠ বন্ধুর মতো কথা হতো, আন্তরিক কথা হতো, এবং বারবার করে বলতাম যে বাবা এইরকম পরিস্থিতি রয়ে গেলে, হ্যাঁ কথা বলছি কার সঙ্গে, লোকটা তো সমরেশ বসু, বাবার সঙ্গে শুনতো শরীর খুব একটা ভালো না, মাঝে হাসতো শরীর নেই, দেখ কি করবি, দেখ ভেবে দেখ কি করবি, বাবা কোনোদিন চাপিয়ে দেয়নি কোনো কিছু, এটা কর কিংবা ওটা কর। তখন মনে হলো যে না এভাবে পারা যাচ্ছে না। এর মাঝখানে আমাদের একটা পারিবারিক বিশাল দুর্ভোগ আমাদের জীবনে চলে এলো, শুধু আমাদের পরিবারের নয়, আমাদের বাংলাদেশের ক্ষেত্রেই বলা উচিত, সমরেশ বসুর অকাল প্রয়াণ। সমরেশ বসুর অকাল প্রয়াণ আমাকে ভীষণ রকম ভাবে অবচেতন মনে আঘাত করেছিল, আমি কিন্তু কাঁদিনি আসলে। আর আমি যেহেতু ডাক্তার, আমার বাবার জীবনে কি ঘটতে যাচ্ছে অল্প বয়সে, আমার পিতৃদেব প্রয়াত হয়েছেন 64 বছর বয়সে মাত্র, আমি কিন্তু ডাক্তার, আমি কিন্তু বুঝতে পারছি কি আসছে। তার কারণ বাবার যতবার শরীর খারাপ হয়েছে, প্রথমবার হার্ট অ্যাটাক থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, আমি রাত বিরেতে হোক যাই হোক না কেন আমি বসে আছি বাবার পাশে, থাকতেই হবে, তখন আমি ডাক্তার, অন্য কেউ সেখানে যেতে মানে তারা তো নট অ্যালাউড, কিন্তু আমি তো অ্যালাউড, আমি তো ডাক্তার, আমি কিন্তু প্রমাদ গুনছি ভেতর ভেতর, আমি বুঝতে পারছি কি আসছে কি আসছে। হতে হতে সেই ঘটনাটা ঘটে গেল 1988 সালের 12ই মার্চ। এই পিতৃবিয়োগ কিন্তু আমাকে না একটা অন্যরকম ভাবে আবার একটা ধাক্কা দিয়েছিল সাংঘাতিক ভাবে, নিজের ভেতরে চলছে টানা পড়েন দহন, বাইরে ওই রকম ধরনের একটা রাজনৈতিক ঘটনা। আমি রাজনীতি বুঝি না, এই কথাটা আমি কখনো বলি না, কেন বুঝবো না, কেন কষ্ট করে মানুষ হয়েছে, লেখাপড়া শিখেছি, বাপ মা ভালো করে মানুষ করেছে যতটা হয়েছে, তার মধ্যে তাহলে বুঝবো না কেন? রাজনীতিটা আমি বুঝি, যেটুকু আমার নিজের মতন করে বুঝি, ব্যাখ্যা করতে পারি, কিন্তু সহ্য করতে পারছি না সেটাকে। অথচ আমাদের সবাই তো ছোটবেলা থেকে মানুষের মধ্যে কিন্তু একটা বামপন্থা থাকে ভেতর ভেতর,
একটা প্রতিবাদী ব্যাপার ভেতরে থাকে, কেন এটা হচ্ছে, এটা হওয়া উচিত না, এটার প্রতিবাদ করা উচিত। বামপন্থার আরো অনেক রকম ব্যাখ্যা আছে, সেটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আমরা বামপন্থী হয়ে যাই শেষ পর্যন্ত নানা রকম ভাবে। এক মিনিট, বেশি দেরি হয়ে গেছে তো? ভালো লাগছে। পিতির বিয়োগ একটা খুব বড় ধাক্কা, এবং খুব দুঃখের কথা যে তার আগে আরো 8 বছর আগে মাতৃ বিয়োগ হয়ে গেছে, এবং আমাদের জীবনে ঝড়ঝাপটাটা ঠিক সোজাসুজি এরকম ভাবে আসেনি, কিন্তু বিভিন্ন দিক থেকে প্রভাবিত করেছে নানান রকম ভাবে। আমার দু একবার হঠাৎ হঠাৎ রাতে ঘুম ভেঙে গিয়ে তখন মনে হচ্ছে আমার মা নেই, আমার বাবা নেই, তাতে যে আমি খুব একেবারে অনাথ হয়ে গেছি তা নয়, কিন্তু কিন্তু কোথাও না কোথাও শূন্যতার বুদবুদ গুলো এক এক করে ভেসে উঠছে এবং আমাকে সে অদ্ভুত ভাবে জারিত করছে। এই ঘটনার পেছনে শুধু যে পিতৃমাতৃ বিয়োগ এবং তাদের অনুপস্থিতি তা নয়, কিন্তু বাইরের পরিবেশও কিন্তু আমাকে ভীষণ রকম ভাবে বিব্রত করছিল, খুব বিব্রত করছিল। ঠিক এই অবস্থাতে তখন ভাবনা আরেকবার ইংল্যান্ডে যাই, তার কারণ প্রথমবার গিয়ে ফিরে এসেছি, পড়াশোনা করেছি, চলে এসেছি, সার্জন হয়ে গেছি, এবার যাচ্ছি দেখি কি করা যায়, দেখি কি করা যায়, একটা ঝাঁপ দিতে হবে। এই ঝাঁপ দেওয়ার ব্যাপারটাকে দ্বিতীয়বার, এইবারে 1993 সালে, তখন কলকাতাতে কিন্তু আমি পরিচিত লোক, লাল মারুতি গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, গল্প লিখছি, বন্ধুদের সঙ্গে হইচই হচ্ছে, দেশ পত্রিকা এবং অন্যান্য পত্র পত্রিকাতে গল্প বিবৃতি শুরু করেছে, আমি লেখক হয়ে গেছি। একটু আগে আমি যেই জায়গাটা বলেছিলাম টেক অফ করার, ঠিক এরকম একটা অবস্থাতে, কিন্তু টেক অফ করবো কোথায়, টানছে তো অন্য জিনিস, টেনে নামানোর চেষ্টা করছে। আমাদের দেশের অবস্থা এমনই ছিল যে সেই অবস্থা আমাদের টেনে নামানোর চেষ্টা করছে, আমি জানি না সেখান থেকে আমরা কতখানি উত্তরণ আমাদের হয়েছে শেষ পর্যন্ত, সেটা আলাদা কথা। কিন্তু তখন সেই অবস্থাতে 80 সালের শেষ দিক থেকে শুরু করে এই দহনটাকে কিন্তু কাটাতে পারিনি। দ্বিতীয়বার বিদেশ চলে গেলাম, 92 সালে আমার স্ত্রী গেল, 93 সালে আমি গেছি। আমার বন্ধু টন্ধুরা এসে বলছে তোদের কি পাগল হলি নাকি, তোরা তোদের দুটো গাড়ি রয়েছে, তোদের চারতলা বাড়ি, নার্সিং হোম। আমি আর সেসব কথা আপনাদের যাচ্ছি না, অনেক কথা বলে ফেলতে হয় তাহলে। তার কারণ পরবর্তীকালে আমার বাবা ছিলেন ওই নার্সিং হোমে আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু আমাদের তো খুব একটা বেশি নাম করা নার্সিং হোম না, কিন্তু ইট ওয়াজ ভেরি হাইলি ইকুইপড। তার কারণ হচ্ছে কি, যেহেতু আমরা নিজেরা ডাক্তার, আমরা নিজেরা দেখাশোনা করতাম সব, মানে জুতোসলাই থেকে চণ্ডীপাঠ নার্সিং হোমের জন্য করতাম সবকিছু, সেই জন্য খুব ভালো করে দেখাশোনা করতাম। যাই হোক, বাবা পরবর্তীকালে ছিলেন, কিন্তু একেবারে শেষ যখন অবস্থা হলো তখন ইয়ের থেকে আনন্দবাজার পত্রিকা, দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ, তখন আমিও পরিচিত লেখক হয়েছি খানিকটা। সাগরদা বললেন যে শোনো নব, ব্যাপারটা ঠিক হচ্ছে না, কিন্তু তোমাদের বাবা হতে পারেন, কিন্তু সমরেশ কিন্তু পাবলিকের মানুষ, ভেবে দেখো, বড় জায়গায় নিয়ে রাখতে হবে, সমরেশ শরীর ভালো যাচ্ছে না, আমি তো সব থেকে ভালো বুঝি। সুতরাং বাবাকে তার মৃত্যুর 3 দিন আগে আমরা বেলগুনি নার্সিং হোমে ট্রান্সফার করেছিলাম। যাই হোক, 92 সালে শেষ পর্যন্ত দেখলাম যে না, বন্ধুরা যখন এসে জিজ্ঞেস করছে তোরা কি করছিস কি করছিস, আমি ঠিক আছে দেখি একবার গিয়ে কি হয়, দেখে আসি ব্যাপারটা কিরকম। ছেলেদের পড়াশোনার কথা ভাবছিলাম, এই যে একটা পলিউটেড পরিবেশ দেশের, যেটা যেটা ছিল আমাদের দেশে সেই সময় 80 সালের শেষ দিকে, আরো আগে থাকতে শুরু হয়ে কন্টিনিউয়াসলি চলছিল, বারবার করে মনে হচ্ছিল যে দুটো ছেলে, এই ছেলে দুটো তো এই এই পরিবেশের মধ্যে দিয়ে মানুষ হবে, তারাও তো এবার এবার দেখবে, এরা বুঝতে শুরু করবে। বাচ্চারা তো বেশি কিছু বলতে হয় না, বাচ্চারা শুধু দেখে 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 শিখে যায়। ঠিক দেখ, আমি তো কোনোদিন বিএটি ব্যাট সিএটি ক্যাট করে ছেলেদের পড়াইনি, কিন্তু ছেলেরা কিন্তু থাকে, ছেলেরা ওদেশে থাকে, ওদেশে দু ছেলেই ডাক্তার, কিন্তু দু ছেলে ডাক্তার হলে বড় ছেলে সে সাহিত্য চর্চা করে নিয়মিত, সে ইংরেজি সাহিত্য চর্চা করে যদি এবং সে পরিচিত নাম ওদেশে, ছোট ছেলে গায়ক, একেবারে 3.5-4 বছর বয়সে তাকে নাড়া বেঁধে দিয়েছিলাম, সে সঙ্গীত চর্চা করে এবং সে বাংলা গানই করে এখনো পর্যন্ত, উচ্চাঙ্গ সঙ্গীতের বেস তৈরি হওয়ার পরে সে পুরোপুরি বাংলা সঙ্গীত চর্চা করে এখনো পর্যন্ত। কিন্তু করবেটা কি করে যদি আমরা তাদের সেরকম ভাবে তৈরি না করি, তখন তো আমরা ভাবতাম এটা যে বাবা মা আমাদের কিভাবে তৈরি করেছেন। সেই যে বিদেশে গেছি আর ফিরিনি, আর ফিরিনি, মানে ফিরিনি মানে কি, যে এদেশে আবার জীবনযাপন করব, ডাক্তারি করব এবং সাহিত্য চর্চা করব, সেরকম ভাবে ফিরিনি। ওদেশের থেকে সাহিত্য চর্চাটা যদি করতে পারি করব, কিন্তু এরকম ধরনের পলিউটেড একটা পরিবেশে যেখানে নিজের ভেতর থেকে মানতে পারছি না এই দূষণকে, সেই দূষিত পরিবেশের মধ্যে থাকাটা সম্ভব হচ্ছে না। এটা ছিল একেবারে খুব ভেতরের কথা,
বাইরে আগডম বাগডম কথা মানুষকে অনেক কিছু বলতে হয়, কিন্তু এখন বুঝতে পারি যে আর তো বলার দরকার নেই, সময় তো আমাদেরও ফুরিয়ে আসছে। বিদেশে চলে গেছি প্রথম কয়েক বছর না খুব খারাপ লাগলো, তার কারণ ওই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে তখন 40 বছর বয়স হয়ে গেছে, আমাদের দেশে হিসেবে তো প্রায় মধ্য বয়স বলা উচিত, যদি এখন অবশ্য 60 বছর কি মধ্য বয়স ধরা হয়, যাই হোক, তো তখন ভাবছি লেখালেখি করতে পারছি না। আর যতই হোক না কেন পৃথিবী যেদিক থেকে বৈদ্যুতিক মাধ্যম আসুক আর যাই আসুক না কেন, বলা হয় পৃথিবী ছোট হয়ে গেছে, ছোট হয়নি পৃথিবী এখনো পর্যন্ত, কিন্তু সামনাসামনি দেখা সাক্ষাৎ হওয়া দরকার হয়, মানুষের কাছে যেতে হয়, কথা বলতে হয়। একটা প্রবাদের ব্যাপার কথাই আছে, যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা সময় সমরেশ বসুকে বলেছেন যে দেখ, তারাশঙ্কর তুই তুই করে বলতেন বাবাকে, বলতেন সব সাধনা করতে গেলে শ্মশানে থাকতে হয়, তার মানে তুই যে কাজটা করিস সেটার জন্য তোকে সেই পরিমণ্ডলের মধ্যে থাকতে হয়, না হলে চলে না। আমার ক্ষেত্রে সেটা হলো না, আমি ইংল্যান্ডে চলে এসেছি, নতুন করে ডাক্তারি আবার সেখানে তৈরি করছি, ওরিয়েন্ট করছি নিজেকে। আমাদের দেশে যেভাবে ডাক্তারি হয় বিদেশে ডাক্তারি সেভাবে হয় না, সেখানে অন্যরকম ভাবে হয়। যখন আমি ডাক্তারি করছি আমি কিন্তু শতকরা 100 ভাগ কেন 110 ভাগ দিয়ে ডাক্তারিটা করতে হয় সেখানে, যে কারণে ওদেশের ডাক্তারিটা এখন এত এত এতটা উন্নত। 3-4 বছর কিচ্ছু করতে পারলাম না, কি মন খারাপ কি বলবো, বোধ হয় 2-3টে গল্প টল্প লিখেছি এদিক ওদিক, লিখে পাঠিয়েছি, ওরা দেখেছেন যে হ্যাঁ ঠিক আছে, ও নবর গল্প, তার নব এখন লিখছে আমাকে। এক সময় সন্তোষ কুমার ঘোষ একবার শেষ পর্যন্ত বলেই ফেললেন যে ভাবলাম বুঝি সাহিত্যকে তালাক দিয়েছ, চিনি তো সবাইকেই, প্রায় সবাইকেই চিনি তখন। আর এখনো পর্যন্ত এই ব্যাপারটা তো আছে, দেশান্তবাজারে যদি গল্প টল্প বেরোয় তাই নামটা খুব দ্রুত পরিচিত হয়ে যায়, এই বাস্তবতাকে অস্বীকার করে লাভ কিছু নেই। অন্যান্য কাগজে অনেকগুলো লেখা হলো, একটা দুটো ওদের কাগজে লেখা হলে নামটা পরিচিত হয়ে যায়, তা আমিও লিখেছি সেরকম ভাবে। এবং প্রথম যখন দিতে গিয়েছিলাম লেখা তখন কোনো পরিচয় না নিয়ে গিয়েছিলাম, কিন্তু ধরা পড়ে গিয়েছিলাম তা সত্ত্বেও। তার কারণ এটা একটা অদ্ভুত কথা আপনাদের বলছি, আমার হাতের লেখা আমার বাবার হাতের লেখা একদম ডিটো একরকম, কি করে হয়েছে ভগবান জানে, একদম একরকম। তো সেই হাতের লেখা থেকে সাগর মহাকাশ ধরে ফেলেছিলেন, তার বাবার সঙ্গে সন্ধ্যাবেলা আড্ডা জিজ্ঞেস করেছেন যে একটা রোগা মধ্যে একটা ছেলে এসেছিল, বললো ইয়ে সার্জেন, তো ঠিকানা দেখলাম নৈহাটি। তা বাবা তো ভালো, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হতে পারে, বলে যে বাবা কি নাম কি, ওর নাম হচ্ছে নবকুমার বসু, বাবা হেসেছে আর কি। তো কয়েক সপ্তাহ পরে আমার দেশপত্রিকায় গল্প বেরোনোর পরে বাবাকে বলে তুই দেশপত্রিকা অফিসে গিয়েছিলি, সাগর দেখে গিয়েছিলি? আমি বললাম হ্যাঁ, একেবারেই পাতা দেননি, দূর করে দিয়েছেন প্রায়। বললো কেন? আমি বললাম একদম গোল মোটাসোটা একজন লোক ওখানে বসেছিলেন, দেশ অফিসে গেছি, সে তো কোনো মতে বুক ঢকঢক করছে যখন ঢুকেছি, গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে, কি চাই? আমি বললাম একটা গল্প দিতে এসেছি, রেখে যান, ব্যাস আর কোনো কথা না। বলছি দুটো কথা বলুন, এসছি দূর থেকে একটা গল্প দিতে, কবে কতদিন লিখছো কিংবা কি হয়েছে, কোনো কথা না, কিচ্ছু না, একটু ইতস্তত করছি, পা ঘুরছি আর কি, যে চলে আসুন, আর কিছু বলবেন আপনি, আর কিছু বলবেন? তাকালেন না, দেখলেন না লোকটা কে, সেটা যেন অবয়বটাও দেখলেন না একবার, চলে এলাম। কিন্তু লেখাটা কিন্তু 3 সপ্তাহ পরে বেরিয়ে গিয়েছিল, এবং আমার ভেতরে একটা তুষ্টি কাজ করেছিল যে হ্যাঁ, আমার কোনো পরিচিতি নিয়ে, বাবার পরিচয় নিয়ে আমাকে ঢুকতে হয়নি, এই তুষ্টিটা আমার মধ্যে কাজ করেছিল বলে আমি তারপরে কিন্তু বরাবর লেখা আমি পাঠিয়েছি। আমার কাছে লেখা চাক না চাক আমার দরকার নেই, আমি লেখা পাঠাই। ইংল্যান্ডে গিয়ে হচ্ছে না, বিপদে পড়ে গেছি, লিখছি, লিখতে সময় পাচ্ছি না, তার কারণ হচ্ছে ওখানে অনকল কমিটমেন্ট একটা ব্যাপার আছে, সেটা খুব সাংঘাতিক। এমনিতে 9টা থেকে 5টা, মানে 9টা বাজে 5 থেকে 5টা 10 পর্যন্ত কাজ করতে হবে, তারপরে ফিরে আসার পরে যেদিন অনকল থাকছি সেদিনকে উপাচার্য সাহেব ভালোই বুঝতে পারবে যে অনকল কিরকম। উনি তো দীর্ঘকাল ইংল্যান্ডে ছিলেন এবং ওএমসির হস্টেলে থেকে দীর্ঘকাল কাজ করেছেন ওদেশে, কাজটা মানে কাজই, প্রফেশনালিজম, এই প্রফেশনালিজমটা কিন্তু আরো অনেক বেশি। আমাদের বাড়ি থেকে একটা প্রফেশনালিজমের ব্যাপার তৈরি করা হয়েছিল, পরবর্তীকালে ওদেশে থাকার কালীন এই যে বিগত 30 বছর ধরে আছি সেটাও কিন্তু অনেকটা সাহায্য করেছে এবং তৈরি করে দিয়েছে। 3-4 বছর চলে যাওয়ার পরে তখন দেখলাম যে ঠিক আছে, ছেলেরা একটু সেটেল হয়েছে, পড়াশোনা করছে, কোনো টিচার নেই, মাস্টার নেই, কিছু নেই, নিজেরা নিজের মতন পড়ছে, এবং সাউথ কান্ট্রি যা পড়ছে তার থেকে অনেক ভালো লেখাপড়া করছে। কোনদিন দেখিও নি তাদের কি পড়ছে না পড়ছে, দেখতে দেখার দরকার হয়নি, কিন্তু ওদেশের টিচিং সিস্টেমটাই হচ্ছে এমন, যেটা হচ্ছে এখানে আমি একজন শিক্ষককে দেখেছি, তার নাম হচ্ছে অমৃত সেন, আপনারা চেনেন অনেকেই বিশ্বভারতীর ইংরেজি বিভাগে, যে আরেকজন মাস্টারমশাইকে দেখেছিলাম, একবারে অক্ষরে অক্ষরে মাস্টারমশাই যদি বলে অমৃতকে দেখে তাই বুঝতে হয় কিন্তু, যে কোথায় মাস্টার কোথায়,
একটু অপ্রাসঙ্গিক হলে একটা কথা বলছি, আস্তে আস্তে দেখলাম কালকে যখন কলকাতা থেকে আসছি গাড়িতে, আমাদের এখানে একটা বিশ্ব বাংলা বলে একটা জায়গা, বিরাট বড় এলাকা নিয়ে বিরাট বিল্ডিং টিল্ডিং হচ্ছে, অনেক কিছু হচ্ছে। বিশ্ব ভারতী এখানে থাকার পরে বিশ্ব বাংলার দরকার কেন ভাই? ওখানে আর একটা বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে এই অল্প জায়গার মধ্যে, এ কি তাহলে সেখানে কি তাহলে কি সেখানে প্রতিযোগিতা শুরু হয়ে গেল নাকি? প্রশ্নটা কিন্তু আমার অন্য আরেকটা জায়গাতেও করতে ইচ্ছে করছে বারবার করে। এখানে হয়তো ঠিক আছে আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়ার দরকার আছে, খুব ভালো, আর একটা বিশ্ববিদ্যালয় হোক, পড়াবেন কারা? মাস্টারমশাই কোথায়? আমি মাস্টারমশাই দেখে বড় হয়েছি একটু একটু করে, পরবর্তীকালে আমার দাদুর কাছ থেকে হাতেখড়ি হওয়ার পরে আজকে অমৃত সেনকে পর্যন্ত দেখা, তার কারণ অমৃত ও দেশে টেলিফোন করে আমাদের যেভাবে পড়িয়েছে সেটা আমি আমার আমার জানা আছে। মাস্টারমশাই এরকম না হলে তো হয় না, আজকে যদি আর একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয় এখানেই তো মাস্টারমশাই অভাব হয়ে গেছে, মাস্টারমশাই কোথায়? যাই হোক আমার কথাতে ফিরে আসি, আবার প্রবাস থেকে লেখাপত্র পাঠাতে শুরু করেছি, লিখছি, দেখলাম যে এবার কিন্তু আর শুধু আমি প্রবাসী নই, আমি একটু একটু করে প্রান্তবাসী হয়ে যাচ্ছি। তার কারণ কি? আমি সব সাধনা করছি, আমি তো শ্মশানে থাকছি না, আমি থাকি তো অনেক দূরে। দূরে থাকলেই কিন্তু মানুষের একটু একটু করে কিন্তু আস্তে আস্তে তখন ভাবি যে না এটা আর হচ্ছে না। আর আমাদের বাংলা সাহিত্যে বিশেষ করে এখনো পর্যন্ত এই ব্যাপারটা খুব ভালো রকম ভাবেই আছে, যেতে হয়, বসতে হয়, কথা বলতে হয়, আলাপ পরিচয় করতে হয়, এবং তারপরে তখন তাদের মনে পড়ে যায়, তাদের মনে পড়ে না। একটা সময় ঠিক করলাম যে ঠিক আছে আমার নামটা মুছে এখনো যায়নি কিন্তু আছে খানিকটা করে, এর আগে গল্প লিখেছি, উপন্যাস লিখেছি, ভ্রমণ লিখেছি, সবকিছু লিখেছি, কিন্তু এবার থাক আর লেখা ছাপবে না, একটু না ছাপুক, আমি আমার মতন লিখে যাব, একবারে টোটাল ডেডিকেশন দিয়ে ডিটারমিন্ড হয়ে বসে গেছি একেবারে। হসপিটালে অনকল কমিটমেন্ট ছেড়ে দিলাম, তার ফলে হলো কি আমার মাইনে অনেক কমে গেল। তা ঠিক আছে, আমার পেছনে আমার বউয়ের সাপোর্ট আছে, ছেলেরা একটু একটু করে বড় হচ্ছে, দুজনে আস্তে আস্তে ভালো রেজাল্ট করেছে, দুজনেই ঠিক করছে যে মেডিসিন পড়বে। আমি বলে দিচ্ছি যেটা ইচ্ছে ভেবে দেখ, নিজেকে বারবার করে নিজেকে প্রশ্ন করে দেখ যে তোর সেই প্রবণতা আছে কিনা। ডাক্তারি কমিটমেন্টও খুব একটা কম কমিটমেন্ট নয় কিন্তু, দুজনে নিজে থেকে ঠিক করেছে এবং বাকি চক্রে আমাদের সকলের লেখাপড়াতে কৃতি হয়েছে। আমি নিজেও বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ড করেছিলাম MBBS পরীক্ষাতে, আমার ছেলেদেরও আমি পড়াশোনা দেখিনি, কিছু দেখিনি, কিন্তু তারা অন্য বিষয়ের পেশাগতভাবে চর্চা করো, তারা কিন্তু দুজনে ডাক্তারিতে কৃতি ছাত্র হিসেবে শেষ পর্যন্ত ওদেশে পাশ করেছে, পড়াশোনা করে। আমি দেখলাম এই হচ্ছে আমার সুযোগ, আর হবে না তা নয়তো, কারণ আমি তো ঘরে খেয়ে বনের মোস তাড়া বই, আমি তো লেখা ছাড়া পাচ্ছি না আমি থাকতে, আমি যাওয়ার পরে রোগা হয়ে গেছি। ইংল্যান্ডে গেলে লোকে চেয়ারা ফেয়ারা ভালো হয়ে যায়, খেয়ে দেয়ে ফর্সা হয়ে যায়, আমি উল্টো হয়ে গেল, পুরো ডিপ্রেশনে ভুগছি, রোগা হয়ে গেছি, খিদে নেই, অ্যাপেটাইট নেই, আমার বউ একটু একটু করে চিন্তায় পড়ে যাচ্ছে কি করা যাবে। তার কারণ আমি তো রয়েছি ওখানে, আমি দেখছি পৃথিবীটা কোনো দিক থেকে, কিন্তু আমার হচ্ছে না কিছু। তখন ভাবলাম ঠিক আছে কিছু হবে না, কিন্তু আমার তো আমার কাজ হচ্ছে লেখার, আমি লিখবই, আসলে এই প্রফেশনটাকে আমি যতখানি পাচ্ছি সেরকম ভাবে রাখবো 9টা থেকে 5টা, আর বাকিটা লিখতে শুরু করলাম। এবং আমি ভাবলাম যে প্রত্যেক মানুষের জীবনে একটা করে খুব বড় উপন্যাস থাকে, কিন্তু আপনারা যে যেখানে আছে সবাই ভেবে দেখবেন যে আপনার নিজের জীবনযাপনটা কিন্তু একটা উপন্যাস। এই নিজের জীবনযাপনটা উপন্যাস হিসেবে আমি যদি ভেতরে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমার কিন্তু একটা বড় লেখা। তার আগে আমি বড় লেখার হাতের লেখা প্র্যাকটিসটা করেছি, হাত মৎস্য করেছি, কিন্তু এইবার আমি ভাবছি যে আমাকে যদি উপন্যাস লিখতে হয় তাহলে উপন্যাসের সংজ্ঞাটা আমার ভেতরে তৈরি হয়ে গেছে, হুইচ ইজ দ্য মোস্ট সাবজেক্টিভ রিলেভেন্ট সাবজেক্টিভ ওয়ান। এই রিলেভেন্ট সাবজেক্টিভ ওয়ানটাকে যখন আমি ধরে ফেলেছি তখন আমি ভাবলাম যে আমি এবার লিখতে শুরু করবো, কে ছাপবে না ছাপবে কিছু দরকার নেই। একের পর এক প্রতিদিন এসে 5টার সময় বাড়িতে এসে 20 মিনিট ফ্ল্যাট হয়ে শুয়েছি, এক মগ করে চা নিয়েছি, নিয়ে বসেছি। এদেশে সাহিত্য চর্চা, গান, সংস্কৃতি চর্চা করতে গেলে ঘটি ঘটি মদ খেতে হয়। আরে ভাই, এ বিরাট বিপদের কথা, এই যে এক ট্র্যাডিশন চলে এসছে কিরকম ভাবে সবাইকে, এটা ওদের তো সুযোগ নেই। আরে মদ খাবে কি, সে গাড়ি চালাতে গেলে তাকে ধরলে শেষ, জীবন শেষ, লাইসেন্স চলে যাবে। আমি 5টা 20, 5টা 25 থেকে 5:30টার মধ্যে লেখা নিয়ে বসে গেছি, এবং রুটিন থেকে কোনোদিন নড়িনি একেবারে, যে আমার হসপিটাল থাকলে আমি 3 ঘন্টা করে লিখবো দিনে। এই করে ব্যাপারটা শুরু হলো, প্রান্তবাসী হয়ে গেছি কিন্তু তখন, ঠিক আছে, প্রবাসী এবং প্রান্তবাসী দুটোকেই মেনে নিয়েছি, কিন্তু ছাড়বো না এটাকে, এটাকে ধরে থাকবো এবং শেষ করবো,
সাহিত্যের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে শুরু করা নয়, শেষ করা, ধরলে শেষ করতে হবে, ছাড়বো না। আমি খুব একটা দীর্ঘ বড় উপন্যাস লিখলাম, সে উপন্যাস কে ছাপবে না ছাপবে জানতাম না, কিন্তু প্রথম খণ্ড শেষ করার পরে আনন্দ পাবলিকেশনসে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে ওরা বললেন যে কিছুদিন দেখলেন, ওরা দেখলেন, দেখার পরে বললেন যে ঠিক আছে দেখা যাক কি হয়। ওরা কখনোই কোনো কথা দেন না, অমুক করবো তমুক করবো ইত্যাদি ইত্যাদি। আর আমি দেখলাম যে আমি পাঠিয়েছি এখন, তখন আমার তো অত বেশি আর চেনাশোনা নেই, আর কয়েক বছর আমি একটু একটু করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সুতরাং আমার সেই একটা নতুন করে সেকেন্ড ফেজ অফ মাই লিটারারি ক্যারিয়ার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আর কতক্ষণ মিনিট, আচ্ছা ঠিক আছে। সুতরাং আমার একটা সেকেন্ড ফেজ অফ লিটারারি ক্যারিয়ার সেখান থেকে তৈরি হলো। আমি সেইখান থেকে একদম পিছন ফিরে দেখিনি, একেবারে সমরেশ বসু দেখি নাই ফিরে, আর পিছন ফিরে দেখিনি। যা হবে হোক, কিন্তু আমি ওই লেখাটা লিখে যাব। আর একটা জিনিস আমি ঠিক করেছিলাম যে তখন তো বৈদ্যুতিন মাধ্যম এসে গেছে, অনেকে টাইপ করছে, অমুক করছে, তমুক করছে, আমি কিন্তু হাতে লিখি, এখনো হাতে লিখি। মনে হচ্ছে এবার আর হবে না, এবার বোধ হয় আমাকেও টাইপ করে লিখতে হবে, তাহলে অসুবিধা হচ্ছে বিভিন্ন দিকেই তো। কেন, আমি বড় বড় লেখা লিখেছি। আমার দীর্ঘতম একটি উপন্যাস তখন ওরা দেশ পত্রিকাতে প্রথম খণ্ড নেওয়ার পরে যখন করবো না করবো ঠিক নেই, আমি সেটা নিয়ে চিন্তাও করিনি। আমি পরপর তিনটে খণ্ড লিখে ফেলেছি, তিনটে খণ্ড লিখতে আমার 4.5 বছর লিখেছে, কিন্তু প্রতিদিন লিখেছি। আমি এখনো পর্যন্ত ওই কথাটা স্বীকার করি শেষ পর্যন্ত যে আমি আমার বাবার কোনো গুণ পাইনি, আমি একটা গুণ পেয়েছি, সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমি কিন্তু ডিসিপ্লিন, আমি কিন্তু লেখার চাকরি করি, আমি সাহিত্যের শ্রমিক, আমি একদম 9:15 থেকে 9:20 9:30-এর মধ্যে নিশ্চিত বসি, 12:30-1:15 পর্যন্ত লিখি, তারপর আমি হাঁটতে যাই, ঘুরে আসি। আমার জীবনের সবকিছুকে আমি এই একটা রুটিনের মধ্যে ফেলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমি কাজের মধ্যে আছি। হ্যাঁ, বেড়াতে গেছি, রিল্যাক্স করতে গেছি, সেটা আলাদা কথা, কিন্তু এই এই রুটিনটা না থাকলে কিন্তু সাহিত্য চর্চাও হয় না শেষ পর্যন্ত। এই দ্বিতীয় ফেজে আসার পরে কিন্তু পরপর পরপর লিখেছি, এবং তখন থেকে শুধু সুযোগ খোঁজার চেষ্টা করেছি যে কবে শুধু সাহিত্য চর্চাটাই করবো। একটু একটু যেমন ছেলেরা আর একটু বড় হয়েছে, দুই ছেলে ডাক্তার হয়ে গেছে, তারা পাশ করে গেছে, তাদের বিয়ের ব্যবস্থা ব্যবস্থাও মোটামুটি ওদের হয়ে গেছে, তাদের গার্লফ্রেন্ড হয়েছে, আমি দেখছি এবার আমার কিন্তু আস্তে আস্তে সরে আসার সময় হয়েছে। সুতরাং আমি একটু আমার অবসর গ্রহণের আগেই আমি কিন্তু পুরোপুরি অবসর নিয়ে নিয়েছি, এবং বিগত বেশ কয়েক বছর ধরে আমি সম্পূর্ণভাবে শুধু সাহিত্য চর্চা করি এবং প্রফেশনালি করি। আমি সবাইকে লেখা দেওয়ার সময় বলি যে দেখুন, আমি সাহিত্য চর্চাটা করি, আমার সাহিত্য চর্চার জন্য আমার কিছু না কিছু সম্মান দক্ষিণা পাওয়া উচিত, সেটা যে ফর্মে যেভাবে আপনারা ভাবুন না কেন, মানে লেখা নিলাম তারপরে একদম চেপে গেলাম আর জানি না কিছু, এই ব্যাপারটা হওয়া উচিত না। স্পষ্ট করেই বলে দিই অনেককে, তার কারণ আমি লেখাতে ফাঁকি মারি না, আমি ফাঁকি দিই না, আমি চেষ্টা করি। আমি নিজে এমন লেখা গেছে আমার যে আমার হয়ে গেছে পুরো, মানে হয়তো একটা উপন্যাস ছাপলে সেটা হয়তো 600 পাতার উপন্যাস হতো, পুরোটাই আমি বাতিল করেছি। আমি না, ও কাটাছেঁড়া করে হবে না, পুরোটাই বাতিল করেছি। তাহলে প্রান্তবাসী হয়ে রইলাম কেন? দীর্ঘ উপন্যাস ধারাবাহিক বেরিয়েছে, বাঙালি লেখকদের যা যা স্বপ্ন থাকে তার স্বপ্নের অনেকগুলি আমার ক্ষেত্রে পূরণ হয়েছে, অন্যান্য কাগজ থেকে ডেকেছে লেখার জন্যে, আমি কিন্তু আমার লেখা লিখেছি যেভাবে। কিন্তু ক্রমশই দেখতে পাচ্ছি একটা জিনিস, আমি যে প্রবাসী এই কথাটা আমি মনে না করলেও আমায় কিন্তু একটা প্রান্তবাসী হিসেবে মনে করা হয়, যে কারণে আমি আজ আজকে এত কথা বললাম আপ্লুত হয়ে এখানে। তার কারণ হচ্ছে যে এখানে বিশ্বভারতী হচ্ছে এমনই একটা জায়গা, রেকগনাইজড জায়গা, যেখানে বলার পরে আমি সারা পৃথিবীতে গিয়ে কিন্তু বলবো যে যেখানে যারা যা কিছু বলেছেন, দিয়েছেন সম্মান, অমুক তমুক ইত্যাদি, বিশ্বভারতী থেকে যেটা এসছে এবং যে রেকগনিশন আমি পেয়েছি যেটুকু হোক, সেটা কিন্তু আমার কাছে অনেকখানি। এবং সেটা শুধু যে আবেগের কথা তা না, এটা বাস্তবও বটে আমার কাছে। আমি তো দেখেছি যে আমার চোখের সামনে, আমি জেনে গেছি যে আমি আমাকে অমুক একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিংবা কিছু। আচ্ছা বলেই দিই পরিষ্কার করে, চিরসখা লেখার পরে তিন খণ্ড সেটা বেরিয়েছিল দেশপুতে, এই শতাব্দীর এখনো পর্যন্ত দীর্ঘতম একটি উপন্যাস, এবং যেটাকে কালজয়ী আখ্যা দিয়েছেন অন্যরা, আমি আমার সিনসিয়ারিটি দিয়ে উপন্যাস শেষ করেছি। আমার কাছে ওদেশে খবর
পাঠিয়ে দেওয়া হলো যে চিরসখা আনন্দ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, কিন্তু পুরস্কারটা শেষ পর্যন্ত আমি পাইনি। সাহিত্য একাডেমির ক্ষেত্রেও সেরকম হয়েছে, আমার লেখা উপন্যাস সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে কিন্তু আমি পাইনি। তার কারণ হচ্ছে আমার উপন্যাস শেষ পর্যন্ত অনূদিত হয়ে পেয়েছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো থাকে জীবনে, কিন্তু একটা জায়গায় যদি আমি ধরে রেখে দিই যে আমি এখান থেকে সরবো না, আমি এই কাজটা করব এবং আমি শেষ করবো, আমি শেষ না করে ছাড়বো না, একটা পাখির চোখে দেখার মতন নিজের দেশটাকে তখন দেখছি। এবং তখন দেখে দেখে বারবার করে মনে হচ্ছে এদের তো আমাকে এটা কি বলা উচিত ছিল, এদের তো বলা উচিত ছিল, তারা বলা উচিত, তারা কিন্তু বলেনি, সুতরাং আমি কিন্তু সেখানে প্রান্তবাসী হয়ে রয়েছি। প্রবাসী কথাটা ঠিক আছে, আমি তো প্রবাসী বটেই, কিন্তু প্রান্তবাসী কি আমি সত্যি হতে চাই? আমি তো হতে চাই না। সুতরাং প্রান্তবাসীর লেখালেখি এই আজকের যে শিরোনাম, তার পেছনে যেটা কাজ করেছে সেটা হচ্ছে আমার অভিমান। কোথাও একটু কষ্ট আছে কিন্তু, কিন্তু সেটাকেও মেনে নিয়েছি। থাক, 35-36টা থেকে 40টা উপন্যাস লিখেছি, রহস্য গল্প লিখেছি, রহস্য উপন্যাস লিখেছি, ধারাবাহিক লিখেছি। এই করতে করতে একটা সময় মনে হয়েছিল যে প্রত্যেক মানুষের একটা কিছু না কিছু বৈশিষ্ট্য থাকা উচিত। আমার নিজের রচনার ক্ষেত্রে আমার একটা বিশিষ্টতা কিছু না কিছু থাকা উচিত। বাংলা সাহিত্যে জীবনধর্মী উপন্যাসের শাখা অত্যন্ত ক্ষীণ, অতি শীর্ণ, নেই প্রায় বলা উচিত। প্রবল উদ্যোগে সমরেশ বসু একটা চেষ্টা করেছিলেন রামকিঙ্কর বেজকে নিয়ে, তার 8.5 বছর 9 বছরের গবেষণা ধর্মী উপন্যাস দেখি নাই ফিরে। এটা নিয়ে বেশি কথা বলবো না, কারণ অনেক কথা বলতে, শুধু এটা নিয়ে হয়তো পরবর্তীকালে কোন সময় আপনাদের সঙ্গে আবার এ নিয়ে কথা হবে। আমার সমরেশ বসু কিন্তু ছাড়েননি, ভেবেছিলেন যে বাংলা সাহিত্যকে রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, বিভিন্ন দিক থেকে উজ্জীবিত করলো, একটা দিক বোধহয় আমার বাকি আছে, সেটা হচ্ছে যে জীবনধর্মী উপন্যাসের ক্ষেত্রে, যেখানে আপনি উল্লেখ করেছেন একটু আগে, গ্লাস ফর লাইফ, মুন অ্যান্ড সিক্স প্যান্স, নেকেড কেম আই ইত্যাদি ইত্যাদি উপন্যাস আমি নিজেও পড়েছি সেগুলো। কিন্তু দেখি নাই ফিরে শেষ পর্যন্ত যে উচ্চতায় যাচ্ছিল একটু একটু করে, যেখানে সত্যজিৎ রায় সমরেশ বসুকে বলেছিলেন যে আপনি ভেবে দেখুন রামকিঙ্কর নাকি ওর নামটা কি ভুলে যাচ্ছি, মুখোপাধ্যায় আমাদের বিখ্যাত শিল্পী, বুঝলেন, বিনোদ বিহারী, সমরেশবাবু আপনি বিনোদ বিহারীকে নিয়ে লিখবেন কিনা ভেবে দেখুন। এই কথা আমার বাবার মুখ থেকেই শোনা, পরবর্তীকালে বোধ হয় সমরেশ বসু নিজে লিখেওছিলেন, কিন্তু কিছুদিন ভেবেছিলেন, ভেবে দেখার পরে সমরেশ বসু নিজেই কিন্তু বলেছিলেন যে না, সেটা কিন্তু আমার ভেতরে হচ্ছে না। তার কারণ বহু বাধার বিরুদ্ধে গিয়ে তাকে অতিক্রম করতে করতে যে মানুষ সাফল্যের আকাশ ছুঁতে পারে, আমি সেরকম একটা মানুষের কথা বলতে যাচ্ছি, যাকে বিভিন্ন জায়গা থেকে নানান রকম ভাবে শেষ করার চেষ্টা হয়েছে, কিন্তু সে বারবার করে বলেছে আমি হচ্ছি ঘাসের মতন, আমাকে মাড়িয়ে চলে গেলেও আমি কিন্তু আবার গজাবো সেখান থেকে। এই ধরনের একটা তীব্র বোধ থেকে সমরেশ বসু শেষ পর্যন্ত আধার করেছিলেন, আশ্রয় করেছেন রামকিঙ্করকে নিয়ে। আমাদের দুর্ভাগ্য, বাঙালি হিসেবে দুর্ভাগ্য, বাংলা সাহিত্যের পাঠক হিসেবে দুর্ভাগ্য, বাঙালি হিসেবে আমাদের দুর্ভাগ্য, দেখি নাই ফিরে উপন্যাসটা শেষ হলো না। ঠিক আছে, কোনো কিছু নিয়ে তো শেষ পর্যন্ত দুঃখকে টিকিয়ে রাখা যায় না। আমার নিজের মনে হয়েছিল যে এই জীবনধর্মী লেখা বাংলা সাহিত্যে লেখা উচিত। আমার প্রীতিদেবের প্রয়াণের পরে সুনীল গঙ্গোপাধ্যায়কে একবার জিজ্ঞেস করেছিলাম এবং নানা রকম কথা হয়েছিল। তখন সুনীলদা বলেছিলেন একটা কথা যে উপাদান প্রচুর আছে, এরকম ধরনের চরিত্র নির্বাচন কিন্তু জীবনধর্মী উপন্যাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমার বাবা যেটা নিজে ভেবে দেখেছিলেন এবং সেটা সত্যজিৎ রায়ের কথাতেও কিন্তু শেষ পর্যন্ত, ওদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, প্রীতিময় সম্পর্ক তো ছিল বটেই, তা সত্ত্বেও কিন্তু উনি স্টিক করেছিলেন নিজের জায়গাতে। তার কারণ ভেবেছিলেন যে না, এটাই আমার করতে হবে, আমি রামকিঙ্করই আমার ঠিক চরিত্র, যাকে নিয়ে আমি জীবন আধারিত উপন্যাস লিখব। আমার মনে হয়েছিল কোন রকম ভাবে যে এই ব্যাপারটা আমাকে কিন্তু খুব বেশি প্রভাবিত করছে, আমার প্রবণতা রয়েছে জীবনধর্মী লেখার। তার কারণ হচ্ছে অন্যদিকে হয় না অনেক সময় যে এটা করতে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে এটা করলে ভালো হতো, অনেকে সময় দিতে পারে না। প্রফেশনাল লেখকদের ক্ষেত্রে তাদের বছরে একটা দুটো তিনটে করে নামাতে হয়। আমার কিন্তু আর যাই হোক না কেন, ডাক্তারি করে ওদেশে থেকে এবং আমার স্ত্রীর সাহায্য পেয়ে সমস্ত দিক থেকে নামানোর ব্যাপারটা আমায় করতে হয়নি। আমি কিন্তু সেই স্বাধীনতাটাও নিজের মধ্যে নিতে পেরেছি এবং বারবার করে মনে হচ্ছে ঠিক আছে, প্রচুর পড়তে হবে, একটা উপন্যাস লিখতে হয়তো 5.5 বছর সময় লাগতে পারে, নেব, সেভাবেই লিখেছি, প্রান্তবাসী হয়ে থেকেছি,
কিন্তু সেই অভিমানের জায়গাটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে শেষ হয়ে গেছে, কারণ তারপরও 200 পরে ছোট গল্প লিখেছি আর অনেক প্রবন্ধ নিবন্ধ রম্য রচনা এ সমস্ত লিখেছি, এগুলো আস্তে আস্তে একটু একটু করে বেরোচ্ছে। আমি উপাচার্য মশাইয়ের জন্য আমি সে একটি বই আজকে এনেছি, আমার এটি একটা রম্য নিবন্ধের সংকলন, সেটি আমি আপনাকে দেব এরপরে। যাই হোক, তো এইভাবে চলেছে ব্যাপারটা, এইভাবেই চলেছে। তারপরে যখন ভেবে দেখি, এখন একটু পেছনে তাকিয়ে যখন দেখি যে আচ্ছা ঠিক আছে, দেখুন খুব খ্যাতিমান লেখকদের ক্ষেত্রে সকলে তো সমরেশ বসু কালকুট হন না, একটা মানুষের মধ্যে দুটো চরিত্র, দুটো অদ্ভুত, দুজন লেখক হয়ে গেছেন এবং তিনজন হয়ে গেছেন ভ্রমর নাম নিয়ে আবার। কিন্তু অধিকাংশ লেখকের ক্ষেত্রে, খ্যাতিমান লেখক, আপনারা বলুন তো নাম করে করে, খুব নাম করে যাদের ধরি তাদেরও যদি মনে করি আজকে, দেখা যাবে শেষ পর্যন্ত দুটো তিনটে চারটে, তারপরে তাদের লেখা কিন্তু আমরা আজকাল মনে করতে পারি না। এবং তার মধ্যে যথেষ্ট খ্যাতিমান লেখকরা রয়েছেন যাদের রচনা একসময় আমাদের বিভিন্ন রকম ভাবে, নানান রকম ভাবে সমৃদ্ধ করেছে, ভীষণ রকম ভাবে সমৃদ্ধ করেছে। আমরা বলতে পারি না কত লেখকের নাম বলে যাচ্ছি, সুবোধ ঘোষ, তারপরে কত বলবো, জ্যোতিরিন্দ্রনন্দী, তারপরে অনেক অনেক প্রচুর তাদের লেখা লেখা মনে করা তো দূর, তাদের নামও আমাদের মনে করতে আজকাল অনেক সময় মানুষ গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে, সাহিত্যের পাঠক পাঠিকা না হলে, কিংবা সাহিত্যের সমালোচক, কিংবা সাহিত্যের অধ্যাপনা না করলে অনেকে হয়তো ভুলে যেতেও পারেন, সবই ঠিক। কিন্তু শেষ পর্যন্ত তার সত্ত্বেও বেঁচে থাকে দুটো তিনটে চারটে, তার বিরুদ্ধে থাকে না, কিন্তু দুটো তিনটে চারটেকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু সারা জীবন ধরে কিন্তু সেই চর্চাটা করে যেতে হয়। আমি সেই থেকে খুশি, আমার নিজের মধ্যে কয়েকটা আত্মবিশ্বাস মানুষকে একটু অর্জন করে নিতে হয়, আমি এটা করেছি যে ঠিক আছে, আমি ডাক্তারি করেছি, ডাক্তারি করে আমি আমার সংসার প্রতিপালন করেছি এবং সাহিত্য চর্চা যতখানি পেরেছি আমি করেছি। তারপরে যেগুলো আমার চলেছে, আমার সেই ধরনের রিকগনিশন হয়তো সেই জায়গাতে আসেনি, তা তো অত বেশি দরকারও কিছু নেই। আজকে এই কথাটি বলে শুধু শেষ করব যে আমি যতই নিজেকে প্রান্তবাসী বলে ভেতরে অভিমানকে পুষে রাখি না কেন, বিশ্বভারতীর কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের সবাইকে আন্তরিক নমস্কার। তো আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ, আমি সমৃদ্ধ হলাম সেটা হয়তো বলা কম হবে, আমি ভীষণ ভাবে উপকৃত হলাম, উপকৃত হলাম এই কারণে আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো কিন্তু এখনকার মানুষ, এই দেশের মানুষ বলে না। এখন আপনার সঙ্গে আমার খানিকটা মিলের কারণ এটাই যে বিদেশে পড়াশোনার সুবাদে এই ধরনের মন্ত্র আমরা পেয়েছি, আর তার সাথে সাথে যেটা আপনি বললেন পরিবারের যে একটা সমর্থন খুব দরকার, এটা এটা আমিও কিন্তু মনে প্রাণে ভাবি। আমিও কিন্তু খুব যে ভালো ছাত্র ছিলাম কোনো কালে তা নয়, কিন্তু বাবা বলতেন যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এটা যদি থাকে কারোর মধ্যে তাহলে তাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আর আরেকটা জিনিস আমি বাবার কাছে শিখেছিলাম, যেটা আমি অনেককেই বলি, আমার ছেলেমেয়েরা আমার কথা একদমই শোনে না, যে বাবা বলতেন আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক ইউ হেলদি অ্যান্ড ওয়াইজ। আমার এখন কিন্তু সারা দশটা কোনো ছটার মধ্যে ঘুম ভেঙে যায়, আর আমার ছেলেমেয়ে 8টা 9টা রাত্রিবেলা জেগে পড়ে। তো আমি জানি না আজকাল দিনের মধ্যে সেটাই হয়েছে, এটা আমি আপনাকে বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি ইংল্যান্ডে পড়াশোনা করতে গেলাম, বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়েছি, প্রেসিডেন্সি কলেজ থেকে পড়েছি, ইংরেজিটা বলবো যে বুঝতাম না তা না, বুঝতাম কিন্তু সেরকম ভাবে ইংরেজি আনা আমার মধ্যে ছিল না, যেটা অমৃত সিনেদের বিভাগে ছিল। এরা তো আমাদেরকে প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা মনেই করতো না, ইংরেজি বিভাগের ছাত্ররা, ইংরেজি বিভাগ আর ইকোনমিক্স বিভাগ, আর মানে এরা বলে যে প্রেসিডেন্সি কলেজ এরা হচ্ছে একদম মানে আপার কাস্ট, আর অন্য সব নিচে, তার মধ্যে আমরাও ছিলাম। তো ইংল্যান্ডে গিয়ে আমি প্রথমবারে যখন আমার প্রেজেন্টেশন হচ্ছে ইন ফ্রন্ট অফ ইংলিশ স্টুডেন্টস, আমি বললাম অনেকক্ষণ বলে আমি খুব নিজে খুব খুশি হলাম, ইংলিশ তাদের কিন্তু বলতে পারলাম ইংরেজদের কাছে। তারপর আমার সুপারভাইজার বললেন হোয়াট ইউ হ্যাভ সেড
ইজ নাথিং ভেরি ইন্টারেস্টিং, বুঝতে পারবে, মনটা খুব দুঃখ হয়ে খুবই খারাপ লাগে। কারণ আমি ধরুন এখানকার কৃতি ছাত্র, মানে ডিগ্রি হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, স্কলারশিপ বিদেশে পড়তে গিয়েছে, একটা অহংকার বোধ হয়তো ছিল। তা যখন এই কথাটা বললেন, তারপর আমি ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে জিজ্ঞেস করতে বললাম যে কেন তুমি এটা করলে, তো ও দেশে মাস্টারমশাই এই ধরনের কথা জিজ্ঞাসা করা যায়। তা উনি আমাকে বললেন, দেখো বিদ্যুৎ, তোমার লেখার মধ্যে বোঝা যাচ্ছে তুমি পড়াশুনো করেছো। আই ওয়ান্ট টু লিসেন টু ইউ, টু হিয়ার ইউ হোয়াট ইউ হ্যাভ টু সে। তুমি লিখেছো উইথ রেফারেন্স টু মেনি মেনি সাইটেশনস, এগুলো দরকার হলে তো আমি পড়ে নিতে পারি, আমি তোমার কাছ থেকে কেন শুনবো। এই একটা প্রথম শিক্ষা আমি ওর কাছ থেকে পেলাম, এটা একটা শিক্ষা। আর আজকে আর প্রফেশনালিজমের যে কথাটা উনি বলছেন, সেটা যেটা আমিও মনে প্রাণে মানি, আমি বলিও লোকজনদের, যে আমার সুপারভাইজার যখন আমি পিএইচডি শেষ করলাম তখন আমাকে বললেন, তুমি যদি সত্যি লিখতে চাও, আমাদের সাহিত্যের কথা বলছি না, আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, ওই ধরনের লেখালেখি এবং পার্টিশন সাহিত্যের একটা বইও আছে আমার, তো সেখানে উনি আমাকে বললেন, তুমি একটা প্র্যাকটিস করো, মানে ইউ প্লিজ লার্ন টু রাইট অ্যাট লিস্ট 1000 words এ ডে, এটা আমাকে বলেছে। তো আমি বললাম, তো সেটা তো বুঝলে, এটা করবো কি করে, বলে করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্ল্যারিক্যাল কেনাসিটি। তাই বললাম, ক্ল্যারিক্যাল কেনাসিটি বলতে কি বলছো, তুমি কোনোদিন সরকারি অফিসে গেছো? হ্যাঁ। সেখানে তুমি দেখো, ক্লার্ক হচ্ছে দে আর রেকগনাইজ অ্যাজ দি মেমরি অফ দ্য অফিস, তাদের কাজটা কি, সে সকালবেলায় গেল, গিয়ে সে সেই সকাল থেকে কাজ করলো, তিনি কিন্তু ফাইলটা তৈরি করেন এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু তার ফাইলে টেবিল চেয়ারে বসে কাজ করে। এই যে টেনাসিটিটা, এই টেনাসিটি না থাকলে তুমি দিনে 1000 word লিখতে পারবে, আজকে 1000 word লিখলে কালকে ওইটাকে সেটা 400-500 word ডিস্টিল ওয়াটার ডিস্টিল হয়ে 500 word আবার লিখবে, এইভাবে লিখতেও দেখবে তুমি লেখার কোয়ান্টিটি যেটা সেটা বাড়তে থাকবে। যেটা আপনার কথা আমি এটা মানি, যে আমি আমাকে এক মামার করি, যেটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানে খুব আছে, যে এত কেন লিখছ, আমার এক জার্মানি হাইডেলবার্গে পড়াতেন সুব্রত মিত্র, এই নাম শুনে কিনা, হাইডেলবার্গে এখন এখানেই থাকেন, আমাকে সুব্রত একদিন জিজ্ঞেস করলেন, কি বিদ্যুৎ তুমি এত লেখো কেন? আমি দেখুন সুব্রত, আমার মনে হয় আমার বেস্ট লেখা এখনো আসেনি, আমি কিন্তু আপনার মতন ওই টাইম করে এখনো, যা আমি অফিসে গেলেও আমি সবসময় লেখার কথা চেষ্টা করি। যার জন্য আরেকটা কথা হচ্ছে, আমি যেটা যে জিনিসটা আপনি বলুন, আপনার মনে দহন চলে, আমার দহন চলে এটা, যে আমি যদি লিখতে না পারি আমি চুপচাপ বসে থাকি, বসে গিয়ে আমার যে বইগুলো, যে বইগুলো আমি ছাপিয়েছি এখনো পর্যন্ত, আমি সেখানে গিয়ে দাঁড়াই, দাঁড়িয়ে গিয়ে আমি বলি, এগুলো তো আমারই লেখা, যদি এগুলো আমি লিখতে পারি এখন লিখতে পারবো না কেন? ওই যে রাইটার্স ব্লক যেটা, সেটা মাঝে মাঝে আমি এক্সপিরিয়েন্স করি, কিন্তু কিন্তু আমি তখন কেন হবে না, এই যে আপনি যেমন জেদ, আমি লিখবো, এই মানুষ, এই জন্য অনেক ব্যাপারে কিন্তু নবকর্মবর্ষের সঙ্গে আমার মানসিকতার মিল হচ্ছে। তো মানে আমার খুব ভালো লাগলো আজকে শুনে, যে এই কথাগুলো, এই যে অপ্রিয় কথাগুলো, অপ্রিয় কথাগুলো আপনি আজকে বললেন, যেহেতু আপনি বিদেশে থাকেন বলে, কারণ আপনি যেটা বলছেন না দহনটা আপনাকে খুব বিব্রত করেছে, ওটা নিয়ে আমি একটা প্রশ্ন করবো, অপ্রিয় প্রশ্ন করবো আপনাকে, আমি উত্তরও চাইবো তার, এটা না হলে বোধ হয় না, একাগ্রতা না হলে হয় না। আর পশ্চিমবঙ্গের মানসিকতা যেটা তৈরি, যে কথাগুলো আপনি বলছেন, আমরা তো ওই সময় বা আমি আর একটু আগের 70-এর দশকের ছাত্র, নকশাল পিরিয়ডের সময়, বুঝতেই পারছেন কি দামাডোলের বাজার। তারপরে আমারও পারিবারিক সূত্রে আমাকে বিদেশ থেকে, আমি আমেরিকায় পড়াচ্ছিলাম, আমাকে দেশে আসতে একটা দুর্ভাগ্য আমার জীবনে ঘটে, আমার বাবা 51 বছর বয়সে চলে যান, তো আমাকে ফিরে আসতে হয় আইওয়া ইউনিভার্সিটি চাকরি ছেড়ে। তখন আমি দরজায় দরজায় ঘুরেছিলাম যারা চাকরি দিতে পারেন, তেমন একজন মাস্টারমশাই, তিনি মন্ত্রী ছিলেন সেই সরকারে, তো আমাকে তিনি বলে, আরে তোমার এত ভালো সিভি, তোমার চাকরি কোনো প্রবলেম হবে? আমাকে দিল না, আমাকে কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি। আমি 40 বছর বাদে বিশ্বভারতী উপাচার্য হয়ে এলাম, এটা আপনি আপনারা বলছেন আপনি বিদেশ চলে গেলেন, আমাকে পশ্চিমবঙ্গের বাইরে দাঁড়িয়ে দিয়েছে। আমার কাছে দুটো প্রশ্ন আছে, একটা প্রশ্ন হচ্ছে, আপনি তো লিখতেন, আর আপনি একজন যেটা বলেন বিরাট চালচিত্র সামনে ছোট্ট একটা ঠাকুর, সেটা আপনি আপনি আমি বলবো যে আপনি নিজেকে অ্যাসেস ঠিক মতো করছেন না, আপনাকে অ্যাসেস করবো তো আমরা পাঠক, আপনি কিন্তু ইকুয়ালি বড় চালচিত্র,
এটা আপনার সামনে প্রশংসা করার জন্য বলছি না, কারণ আপনার লেখা আমি খুব বেশি পড়িনি, যতটুকু পড়েছি এবং সবচেয়ে ভালো লেগেছে আমার এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে তোমার আলো তোমার আঁধার, যে জীবনমুখী উপন্যাস, যে কথাটা আমরা দেখিনাই ফিরেতে দেখেছি, কোথায় পাবো তারে সেখানে দেখেছি, তো সেখানে কিন্তু আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, আপনি কিন্তু বড় চালচিত্রে বড় ঠাকুরই আমাদের কাছে। তো আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন এই যে আপনি যখন লেখা শুরু করছেন, যখন বড় চালচিত্র আপনার চারপাশে রয়েছে, আপনি জানেন আপনার বাবা একজন খুব খ্যাতিমান বিখ্যাত লেখক কথাকার, তো আপনার কোনো লেখা দেখে আপনার বাবা কি কোনো সময় কোনো মন্তব্য করেছিলেন? এবং সেই মন্তব্যতে আপনার কি কখনো মনে হয়েছিল যে আমি মন্তব্যটা পাচ্ছি, আমি সমরেশ বসু আপনার বাবা হিসেবে বলছি না, আমি মন্তব্যটা পাচ্ছি একজন যুগান্তকারী লেখকের কাছ থেকে, তো আপনার বাবা কি কখনো আপনার লেখা দেখে কখনো কোনো মন্তব্য করেছিলেন যেটা আপনার কাছে, মানে ইংরেজি ভাষায় বললে দ্যাট বিকেম আ সোর্স অফ ইন্সপিরেশন টু ইউ, যে ইওর ফাদার এন্ডোর্স হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড হি ওয়াজ হ্যাপি ইন সিইং ইউ হোয়াট ইউ হ্যাভ রিটেন? এটা প্রথম প্রশ্ন। আপনি যদি প্রশ্ন অপর উত্তর দিচ্ছেন সেটা দ্বিতীয় প্রশ্ন আমি পরে করবো, এটা একটা অপ্রিয় প্রশ্ন হবে, এটা উত্তরটা দিয়ে দিই, এটা এটা উত্তরটা খুব বেশি বড় নয়, এটা উত্তরটা আমি সংক্ষেপে একটা একটা উদাহরণের মতন কিংবা একটা ছোট্ট গল্পের মতন ব্যাপারটা বলে দিই। সেটা হচ্ছে যে আমার বাবা খুব ভালোই জানতেন যে এরকম আমি লেখালেখি করি, আমি মাঝে মাঝে এমন কিছু লেখা লিখেছিলাম যার মধ্যে আবার আমার বাবার লেখারও সমালোচনা ছিল, এবং তাইতে বোধহয় আমার বাবা খুব অবাক হয়েছেন কিছু কিছু ক্ষেত্রে মার কাছ থেকে শোনার পরে। আমি আমি বাবা তো আমাকে বলবে না, মার কাছ থেকে শুনেছিলাম যে তুই কি গল্প লিখেছিস, ওইটা একটা কি লিখেছিস, তাতে তোর বাবা ওটা পড়ে বলছিল যে ও কি লিখছে সমস্ত। সুতরাং বাবা জানতেন যে আমি লেখালেখি করি, কিন্তু আমার লেখাকে বাবা কিভাবে নিয়েছিলেন তার ছোট্টখাট্ট একটা, অত বড় সত্যি কথা বলতে কি এখন তার নিজের বাবা বলে যতটা ভাবি তার থেকে আমি ভাবি যে সত্যি কথা বলতে যে কি মানে মহিরু বাংলা সাহিত্যের সেভাবে ভাবি। এখন আমার বাবা শেষ জীবনে একটা পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম মহানগর, অনেকে জানেন সেটা। তখন বাবা শরীর খারাপ হওয়া সত্ত্বেও বাবা কিন্তু মহানগর পত্রিকা সম্পাদনা করেছেন, মাসিক কাগজ, এবং খুব মানে সেই পত্রিকাটা নাম করেছিল কয়েক বছর। শারীরিক কারণে বাবা পরবর্তীকালে করতে পারেনি, কিন্তু সেই পত্রিকাতে আমি বিভিন্ন জায়গাতে আমার লেখা পাঠাতাম, কিন্তু আমি কোনোদিন মহানগরে লেখা পাঠাইনি। তার কারণ হচ্ছে কি, আমার তখন একটা ওই ইয়ে ছিল যে যেহেতু আমার বাবা সম্পাদক এই পত্রিকার, সেই জন্য আমি ওই পত্রিকাতে আমাকে আমন্ত্রণ না জানালে আমি লিখবো না কোনোদিনই। সুতরাং একবার আমার কাছে একটি চিঠি এসে হাজির হলো, এবং অফিসিয়াল চিঠি বাংলায় টাইপ করা, চিঠিটা খুলে দেখি তলায় সই সমরেশ বসু, বাবার সিগনেচার, খুবই পরিচিত সিগনেচার বহু বঙ্গ সন্তানের কাছে, আমার কাছে তো বটেই। খুলে দেখলাম যে মহানগর পত্রিকা থেকে একটি চিঠি এসছে, আপনাদের সেই চিঠিটা আমি, আমার কাছে আছে কোনো জায়গাতে, আমার ওদেশের বাড়িতে রেখে দিয়েছি আমি, ওপরের নাম লেখা ডক্টর নবকুমার বসু। তারপরে ছাপানো চিঠির বয়ানটি হচ্ছে ঠিক এরকমই প্রায়, সবিনয় নিবেদন, আমাদের এবছরের শারদীয়া পত্রিকার জন্য আপনার একটি ছোট গল্প পেলে বাধিত হব, উপযুক্ত সম্মান দক্ষিণা লেখাটি প্রকাশিত হওয়ার পরে আপনার ঠিকানায় পৌঁছে যাবে, ইতি ভবদীয় সমরেশ বসু। তা আমি দেখলাম ঠিক আছে, এটা ঠিক চিঠি, তা এই চিঠি আসার পরে সুতরাং আমাকেও একটা গল্প লিখতে হবে। সুতরাং আমি একটি গল্প লিখেছিলাম, এবং আমার এখনো পর্যন্ত মনে আছে সেই গল্পটির নাম হচ্ছে আদিনাথের যাওয়া বলে একটি গল্প, যে ডাকপিয়নের কাজ করে একটি মানুষ, সে পদে পদে কিভাবে তার পরিবার থেকে তার কলিগদের কাছ থেকে কিরকম ভাবে সে বিভিন্ন রকম ভাবে হেনস্থা হচ্ছে তার, এইটার উপরে বেস করা গল্প। কিন্তু গল্পটাতে যেটা ছিল, যেহেতু তিনি একজন পোস্টম্যান, সেহেতু তার বুকের ভেতরের শব্দগুলোকে আমি বলেছিলাম যে যেন শিলমোহর দিয়ে ঠুকঠুক করছে, মানে সবকটার মধ্যে একটা সিমিলারিটি আনার চেষ্টা করেছিলাম। তো এই গল্পটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, এবং এই গল্পটা আমার যতদূর মনে হচ্ছে এটা বোধহয় 1985 কিংবা 86 সালের শারদীয়া মহানগর পত্রিকাতে। তা লেখার পরে যে পত্রিকার সম্পাদক হচ্ছেন সমরেশ বসু এবং তিনি আমার বাবা, আমার লেখা সম্বন্ধে তিনি কি ভাবেন, তো আমার কাছেও যেটা আপনার প্রশ্ন, আমার কাছেও তো এটা মানে খুব বড় প্রশ্ন, কবে কি বা বলি, কিন্তু আমার সঙ্গে বাবা তো অত বেশি দেখা না, কমই দেখা হয়। তো দেখা হওয়ার পরে বাবার কাছ থেকে একটা মন্তব্য শুনলাম, তোর গল্পটা ভালোই হয়েছে দাড়ি, ব্যাস দ্যাটস অল। তা আমার মনে হয় যে এত বিখ্যাত একজন লেখকের কাছ থেকে
ওইটুকু জানা আমার, তার বেশি আমার জানার দরকার হয়নি। তো যদি আর কিছু বলার না থাকে, আমি অপ্রিয় প্রশ্নটা করি ওনাকে। অপ্রিয় প্রশ্ন যেটাই, উনি আপনি একটা কথা বললেন যে পৃথিবী, হ্যাঁ একটু পরে বলছি আমার প্রশ্ন হোক, যে উনি একটা কথা বারবারই বলছে যেটা আমার খুব ভালো লাগলো শুনে প্রথম দিকে, যে এই দেশ পৃথিবী সুন্দর কারণ বহু ব্যতিক্রমী মানুষ তারা জোয়ারের উল্টো দিকে হাঁটতে ভালোবাসে। তো এই কথাটা উনি বলে আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করছে। তার সাথে সাথে প্রশ্ন আমার এইটাই যে আমি যদি বলি, এটা আপনি আমায় ক্ষমা করবেন, আপনার যদি শব্দ চয়নে যদি কোথাও গন্ডগোল থাকে, কারণ আপনি সাহিত্যিক, আমি নিজে একটু ঘাবড়ে যাচ্ছি। আমি যেটা বলি যে সেই সময়ে 80 সালের যে সমস্যা, অনেকেই কিন্তু সেই সমস্যার সাথে চলেছে, সমস্যার বিরুদ্ধে চলেছে, এবং অনেকেই কিন্তু সেই সমস্যার ভিকটিম, যাকে বলে ভিকটিমও হয়েছে, আমরাও আছে, অনেকেই আছে। কিন্তু আমরা সেই ব্যতিক্রমী স্রোতে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। আমি যদি আপনার এই যে বিলেত চলে যাওয়ার ব্যাপারটা, সেকেন্ড টাইম বিলেত চলে যাওয়ার ব্যাপারটাকে বলি, যে আপনি পালিয়ে গেলেন, আমি কতটা সত্যি, তার কারণ আপনার মতো এইরকম মানসিকতার লোক সে কি করে ওই রকম সামাজিক তালমাটাল সবসময় হয়, এখনো চলছে। আপনি বিশ্বভারতীতে, আপনি যদি 1 মাস থাকেন, 2 মাসে যদি আপনার মানুষের সাথে আমরা চলে যাই, তাহলে আমি সেটাই ভাববো যে সেই নবকর্ণ বাস্যটা কিন্তু আমার কাছে আজকে সেই নবকর্ণ বাস্যকে আমি দেখলাম না, আজকে অন্য নবকুমার বাস্তবে দেখলাম। তাহলে 80 সালে কি এমন ঘটনা ঘটেছিল, কি এমন দহন হয়েছিল, যার জন্য নবকুমার বাসুকে এত বৈপ্লবিক ভাবনা চিন্তা থাকা সত্ত্বেও পালিয়ে যেত। আমি পালিয়ে যাওয়ার কথাটা কোট আনকোট ব্যবহার করছি, আপনার কাছে ক্ষমা আছে। না না না, আপনি ঠিকই বলেছেন, উত্তরটা দিন। হ্যাঁ, তো এইটার যদি একটা ব্যাখ্যা দেন আমার কাছে, তাহলে আমার সুবিধা হয়। কারণ আমরা পালাতে পারি, আমরা পালাতে পারিনি, আমরা এখানে পুরো পুরো মার খেয়ে যাবো, আজকেও সেটা চলছে। তার জন্যই বোধ হয় যেটা বলছেন আপনি, না আমি নিজেকে গর্বিত মনে করছি, আমার সাথে সাথে আমার সহকর্মীরা যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, যে এইখানে যে পরিস্থিতি বিশ্বভারতী, আপনি বলছেন যে পরিস্থিতির মধ্যে আমরা যেভাবে ব্যাট করে যাচ্ছি, এখনো পিচ ভেঙে গেছে, হেভি স্পিন নিচ্ছে, তা সত্ত্বেও ব্যাট করে যাচ্ছে, তার কারণ আমাদের কিন্তু পালাবার মানসিকতাটা নেই। আমরা এইখানে এই মাটিতে বসেই আমরা লড়াই লড়বো, এই লড়াই আমি জিতবো, এবং আপনাকে এর উপরে একটা উপন্যাস লিখতে হবে। আমি উত্তরটা দিই প্রথমে আপনার প্রশ্নের। আপনি যদি এটাকে আমার পলায়নী মনোবৃত্তি বলেন, আমি সম্পূর্ণভাবে অস্বীকার করব না। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমার মধ্যে একটা পলায়নী মনোবৃত্তি তখন কাজ করেছিল বোধ হয়। বোধহয়টা বলছি এই কারণে যে আমি তখনই ঠিক করে ফেলেছি যে আমার আমার দুটি পেশা, আমার জীবিকা নির্বাহের জন্য আমার দুটি পেশা আছে, এক হচ্ছে লেখা আর এক হচ্ছে ডাক্তারি। কিন্তু দুটো পেশাকে নিয়ে আমি যদি এই আবহের মধ্যে থেকে চর্চা করার চেষ্টা করি, তাহলে আমি বোধ হয় পেরে উঠবো না। এবং এই পেরে উঠবো না এই ভাবনা থেকেই কিন্তু তখন মনে হলো একবার চেষ্টা করে দেখা যাক। এবং সত্যি কথা বলতে কি, যেটা আমি বলেওছি যে বন্ধুরা যখন জিজ্ঞেস করছে, বলছে ওদের কি মাথা খারাপ হলে চলে যাবি কেন, কারণ তখন আমার কিন্তু প্র্যাকটিস, আমার তখন লাল মারুতি গাড়ি, আমি তখন নার্সিংহোমে ছোটাছুটি করছি, আমার স্ত্রী ওখানে সব দেখাশোনা করছে। কিন্তু এর পেছনে দুটো তিনটে কারণের কথা আমি বলেছি। এক হচ্ছে আমার দুটি প্রফেশন, 2 নম্বর হচ্ছে আমি কোনোটাকে ছাড়বো আমি এটা ভাবিনি, 3 নম্বর হচ্ছে পলায়নের মনোবৃত্তির একটি দুর্বলতাও ভেতরে কাজ করেছিল, আর 4 হচ্ছে আমার জ্যেষ্ঠ পুত্রটির হাঁপানি হতো। এই এতগুলো ফ্যাক্টরকে একসঙ্গে রেখে আমি দেখলাম যে জীবনযাপনটা যদি আমার চালু করতে হয়, তাহলে একবার যাই ইংল্যান্ডে, দেখি কি হয়। এই দেখার জন্য গিয়েছিলাম, তখনও পর্যন্ত ঠিক করে যায়নি যে ফিরে আসবো কি আসবো না। কিন্তু যাওয়ার পরে যখন দেখলাম যে না, একটা কিছু সেরকম হয়ে যাচ্ছে এবং আমি পারবো এখানে থাকতে, তখন এখানকার সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওখানে চলে গিয়েছিলাম। এর মধ্যে একটু পলায়নের মনোবৃত্তি থাকলেও আর একটা দিক, বাস্তব দিক থেকে ভাবতে হবে যে আমার ক্ষেত্রে যে সুযোগটা হয়েছে, সকলের ক্ষেত্রে হয়তো সে সুযোগ হয় না, সুতরাং তাদের অনেকটা বাধ্য হয়ে সে মধ্যে থেকে যেতে হয়। আমার ক্ষেত্রে বাধ্যবাধকতার কথা না থাকলেও আমার ক্ষেত্রে ওইটা একটু নিশ্চয়ই পলায়নী মনোবৃত্তি ছিল, এবং মনে হয়েছিল সুযোগ যখন আছে তাহলে আমি সুযোগের সদ্ব্যবহার করি। সুযোগের সদ্ব্যবহারকে যদি পলায়নী মনোবৃত্তি বলা হয়, তাহলে সেই দোষে আপনি আমাকে দোষী করতেও পারেন। আমি আপনার খুব আনন্দিত,
আপনার আগের বক্তব্য আমরা শুনেছি অনলাইন, আমাদের মাননীয় উপাধ্যক্ষ মহাশয়ের তান্ত্রিক প্রচেষ্টায় হয়েছে এবং আগে তো সামনে আপনি দেশের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছোট ছোট সেক্টরে বা অনলাইনে যে বক্তব্যগুলো রাখেন সেগুলো কিছু কিছু ইউটিউবে আসে বা অনুমোদন যারা হয়েছে খবরটা দেয়। আপনি মানে খুবই কম পড়েছি কিন্তু যেটুকু জানি যে আপনি স্পষ্টবাদী এবং এই স্পষ্টবাদী ব্যাপারটা আমরা নির্বাচিত বর্ষে দেখছি যে সোজা কথা তিনি সোজা করে বলতে পারছেন, সেই গুণটা আমাদের এই বাংলা বা এই ভারতবর্ষের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে যে বাঙালির মেরুদণ্ড ছিল, তো যারা বিদেশে গেলেন তারা কিন্তু খুব স্পষ্টবাদী আমরা দেখছি বিশ্বভারতীতে অধ্যাপনার কাজে যুক্ত হয়ে যে অনেকে এসেছেন বিদেশে এসে তাদের সঙ্গে আমরা কিন্তু সোজাসুজি বলতে ভয় পাই এবং সেই ভয় পাওয়ার জন্য এই যে আপনার প্রান্তবাসী লেখালেখি যেটা আপনি বলছেন এটা কোথাও একটা অভিমান আপনার রয়েছে, আপনার একটা খারাপ লাগার ব্যাপার রয়েছে, সেই খারাপ লাগা বা অভিমানের ব্যাপারটা আমরা যারা শুনছি আমরা জানছি, কারণ আপনি যেটা বললেন ছিল সকালে আমি খুব স্পষ্ট কথা দিয়েছি এবং আমরা সব দেখেছি পড়েছি যে আপনি কি বলতে চেয়েছেন সেখানে এত ডিটেলিং এবং স্পষ্ট ভাবে বলেছেন সেটা কম বাঙালি আজকের দিনে বলতে পারেন এবং আপনার বক্তব্য যেটা হচ্ছে ভিতর থেকে বলা আপনার সঙ্গে আমার উপাচার্যের মিল যেটা যে ভিতর আপনি মুখ থেকে বলছেন না, আমরা অনেক সময় মুখ থেকে বলি আর ভিতর থেকে বলি, এই ভিতর থেকে বললে তো চলতে অসুবিধা হবে এবং সেটা তো হচ্ছে যে বাজার বর্ণনা যদি না হয় আগে ছোটবেলায় বলেছি যে সভাকবি যারা যে থাকেন সেখানে তিনি পুরস্কৃত হন আপনার লেখায় গল্পে সেই বাজার বর্ণনাটা বড় করে দেখানো নেই, আপনি দৈনন্দিন জীবনের কথা মানুষের কথা মানুষের দুঃখ যন্ত্রণার কথা মানুষের ভালোবাসার কথা আপনি তুলে ধরেছেন, এই বিদেশে গিয়ে এটাও ঠিক মানে যেটা বললেন যে আপনি চলে গেলেন পড়াই একটা ভাব কিন্তু সেখানে গিয়েও কি আপনার যে প্রকাশটা হলো যে একটা যন্ত্রণা একটা ব্যথা নিয়ে আপনার যে সৃষ্টি সেই সৃষ্টিটা তো আমরা কিছু পেলাম এবং সেই সৃষ্টি আপনি বলে যাচ্ছেন বলে যাচ্ছেন একটা জায়গায় পৌঁছে আগামী দিনে পশ্চিম বাংলার লেখক সম্প্রদায় এবং মানুষ যুব সম্প্রদায় যে দেশে দিশা আমরা আমরা তো দেখছি আমরা কিছু ভবঘুরে মানুষ কিছু মানুষ কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের আলোটা কি লাগে যে আলো হচ্ছে সেই সত্য থেকে আমরা কিন্তু সরে আসছি এবং সেখানে আজকে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় আছে পশ্চিমবঙ্গে এতগুলো বিশ্ববিদ্যালয় আছে বাজার চট্টগ্রামে নিউজ হয় নাকি তাহলে নিউজ হয় স্পষ্ট কথা বললে রাজার অনুগত হলে তো সেই ক্ষেত্রে আমরা কি পিছিয়ে যাবো না তার মনে হচ্ছে যে লড়ে যাবো, আপনি তো লড়ে গেলেন আমার উপাধি অবশ্যই 40 বছরে তার ক্রিকেট লড়ে গেলেন কিন্তু সেখানেও আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি আপনার লেখা পড়ছি যে আমরা কি অ্যাডজাস্ট করে নেবো না লড়ে নেবো না এটার একটা মুক্তি পড়বে যে স্বাধীনতা আন্দোলনে বাঙালি সম্প্রদায় উপরে দাঁড়িয়েছিল বিনয় বাতল বিদেশ রক্তক্ষয়ী সংগ্রাম কত মিনি হাজরা কথা শুনতে পাচ্ছি কিন্তু আমরা সত্যি কি মেরুদণ্ড আজকে আমরা তুলে বেড়াচ্ছি সেই লেখালেখির মধ্যে আপনি যদি কিছু বলেন যে আমাদের দিকটা কোথায় গিয়ে ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যৎটা কোথায় যাবে ভবিষ্যৎ আমরা কি আবার মানে আপনি যেমন বক্তব্য রেখেছেন এই উপাচার্য আজকে আছেন 2 বছর 5 বছর ধরে আমরা কি আবার অন্ধকারে উঠে যাবো বা আমরা কি মাথা উঁচু করে উঁচু করে দাঁড়াবো সেই সাহসটা আমরা পাচ্ছি না, তো সেটাকে জল হওয়ার জন্য এটার জন্য আমরা ফেসে গেছি এবং সেই কারণে উত্তরবঙ্গে যে একটা কমন গান ছড়া গান বগা ফান্ডে করে তাদের আমরা কিন্তু চিনে ফেলেছিলাম এটা নিয়ে বিচার করতে পারি। প্রথম কথা হচ্ছে যে আপনার প্রশ্নটাকে তো আপনি অনেকটা নিজেই অনেকটা ব্যাখ্যা করে দিয়েছেন, আমি খুব সংক্ষেপে শুধু একটা জিনিস বলি যে পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, সুতরাং পরিবর্তন আমাদের এখানে হবে সর্বত্রই হবে এবং হচ্ছে, একটা করে ফেজ আসছে একটা করে ফেজ যাচ্ছে চলে যাচ্ছে, কোনোটাই কিন্তু স্থায়ী নয়। সুখ এবং দুঃখ যেরকম জীবনের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রেও ঠিক সেরকম ভাবেই ভালো এবং মন্দের সময় আসে এবং যায়, আসে এবং যায়। এক একটা সময় দুর্বিষহ হয়ে ওঠে এবং তখন আমরা সেটাকে সহ্য করতে পারি না, কিন্তু আমাদের মানিয়ে চলতে হয়। মানিয়ে চলার দুটো দিক আছে, একটা হচ্ছে যে কম্প্রোমাইজ একটা খুব খারাপ শব্দ, আর একটা দিক থেকে যদি ভেবে দেখেন তাহলে কম্প্রোমাইজটাই কিন্তু জীবনকে চলতে সাহায্য করে। সুতরাং আমাদের এই দুটোর মধ্যে একটা কোথাও না কোথাও ব্যালেন্স করতে হবে,
কিন্তু ব্যালেন্স করার মানে এই নয় যে পুরোপুরি সেটাকে কম্প্রোমাইজ করে ফেলা, যেটা আমি আমার নিজের জীবনের ক্ষেত্রে আমি বুঝে দেখেছি যে আমার বলার কথা যেটা আছে সেটা আমি বলবো। খানিকটা সাহস নিয়ে মানুষ যদি না চলে তাহলে তাদের পক্ষে মুশকিল আছে জীবনে টিকে থাকার জন্য। আর সাহিত্যের ক্ষেত্রে কি জানেন তো, আমি অন্যদিকের কথাতে যাচ্ছি না, কারণ যেতে গেলে তো আরো সংস্কৃতি অর্থনীতি রাজনীতির কথা এসে যাবে, সেটাকে আমি ইচ্ছে করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। সাহিত্যের ক্ষেত্রে ব্যাপারটাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বৈদ্যুতিন মিডিয়া মাধ্যম এসে যাওয়ার ফলে সাহিত্যের কিন্তু একটা ট্র্যাক চেঞ্জ যাকে বলে সেরকম ধরনের একটা ব্যাপার আসছে। আমি কয়েকদিন আগেই একটা খবরের কাগজের পোস্ট এডিটোরিয়াল লিখেছি এবং তাতে আমি সেই লেখাটার শিরোনাম দিয়েছিলাম যে সাহিত্য, বৈদ্যুতিন মাধ্যম ও বর্তমান পরিস্থিতি এরকম। তাতে হয়েছে কি, একটা নতুন এখন ভুঁইফোড় একটা সাহিত্য গ্রুপ গজিয়ে উঠছে, যেটা আমি আমার একটু আগে বলার কথা মতো আমি বারবার করে বলতে চেয়েছিলাম যে দুরমুশ করে করে দুরমুশ করে করে একটা বেস তৈরি হয়, সব জিনিসের ক্ষেত্রেই সেটা তৈরি হয়। আজকে উপাচার্য মশাইয়ের উদাহরণটাকে আমি বারবার করে টানছি এই কারণে যে বেশ কিছুদিন পরে মনে হচ্ছে যে বিশ্বভারতী নিয়ে একটা আলোড়ন পড়েছে, তার কারণ একটা দুরমুশ করার লোক এসে দু চারটে কথা দাঁড়িয়ে বলছে বুক চিতিয়ে যে এটা এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত না। আপনাদের একটু খোলাখুলি করে বলছি, যদি দেরি না হয়ে যায়, আমি বিশ্বভারতীর ওপরে বেশ কতগুলো নিবন্ধ লিখেছি, গল্পও লিখেছি, আপনাদের হয়তো সেগুলো চোখে পড়েনি, পড়ার কথাও না সবসময় সেরকম ভাবে। আমি বিশ্বভারতীর দূষণ নিয়ে অনেক অনেক কথা লিখেছি এবং বারবার করে আমি একটা জিনিস শুধু বলেছি যে বিশ্বভারতী যে পরিস্থিতি, কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন একটা বিশ্ববিদ্যালয়, সেখানে এত মানুষের এসে তার এত মানুষের পায়ের চাপ নেওয়ার ক্ষমতা নেই, এই কথাটা কেউ স্পষ্ট করে বলছে না। এবং যদি দেখা যায় যে সেই মানুষদের ঠেকাতে পারছে না, তাহলে আমার যদি দায়িত্ব থাকে আমি ঠেকানোর চেষ্টা করব তাকে, আমি তাকে যতটা পারি ঠেকানোর চেষ্টা করবো, না আপনাদের এত লোক এখানে আসতে পারবে না, আমরা এটা দিতে পারবো না, তখন আমার দায়িত্ব আছে। আপনি আমাকে ম্যাক্সিমাম কি করবেন, আপনি বলবেন যে আপনি তুমি এখানে হটে যাও, কিন্তু আমি ওই জায়গাটা হচ্ছে আমি একদিকে কম্প্রোমাইজ করছি একদিকে কম্প্রোমাইজ করছি না। কোনটা কম্প্রোমাইজ করছি, যে আমি এই বিশ্ববিদ্যালয়টাকে বাঁচাতে চাইছি, সেটা কম্প্রোমাইজ। আর একটা জায়গাতে কম্প্রোমাইজ করছি না, আমি ভারসাম্যের কথা বলেছি, কম্প্রোমাইজ এবং কম্প্রোমাইজ না করার মধ্যে ভারসাম্য, কম্প্রোমাইজ করছি না সেই জায়গাটা যেখানে মনে হচ্ছে যে এইখানে জোর করে এত এই ব্যাপারগুলোকে চাপানো হচ্ছে, না আমি সেটা কম্প্রোমাইজ করব না, আমি ভারসাম্য রাখার চেষ্টা করছি দুটোর মধ্যে, কিন্তু আমি সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার আসল উদ্দেশ্য কিন্তু বন্ধ না করা, চালিয়ে নিয়ে যাওয়া। আমরা সমালোচনা করতে পারি, বলতে পারি, কিন্তু আমরা কাজের কাজ করতে পারি না শেষ পর্যন্ত। কাজের কাজ করতে গেলে যতটা স্পষ্ট বাক হওয়া দরকার আমরা হতে পারি না অনেক সময়। আপনি নানান রকম আপনার পরিচয় গুলো দিলেন, কাল আস্তে আস্তে আরেকটা পরিচয় আমরা পেয়েছি, যেটার কথা কিন্তু আপনি বললেন, সেটা ছদ্মনামের কথা, নব ঠাকুরের এটা আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেছেন বিভিন্ন জায়গাতে, কোনো কোনো সময় কখনো দূরদর্শনে, কখনো এমনিতে কোনো পত্রিকার তরফ থেকে, যে নবদা আপনার ছদ্মনাম আছে, এমন ছদ্মনাম আছে, কিন্তু ছদ্মনামে খুব একটা লিখিনি, একদম লিখিনি তা না, একটা দুটো কিছু না কিছু কোনো জায়গাতে রম্য নিবন্ধ লিখেছি কয়েকটা, কিন্তু আমার একটা ছদ্মনাম আছে, আমার ছদ্মনামটা হচ্ছে নব ঠাকুর, বলেই দিচ্ছি, তার কারণে তো লিখিনি ওটাতে, তার কারণ হচ্ছে কেন নব ঠাকুর সেইটা বলতে হয় আসলে। তাহলে তার কারণ আমি আমি রান্না করতে পারি আসলে, আমি না আমি আমার মনে হয় আমার বাবা মা ছোটবেলা থেকে এমন ভাবে এটা তৈরি করেছিল যে আমাদের ভাই বোনরা প্রায় সকলেই আমরা মোটামুটি জীবনযাপনে যে সমস্ত কাজ আছে সেগুলো করতে পারি, যেমন জুতো পালিশ করতে পারি খুব ভালো, খুব ভালো ইস্ত্রি করতে পারি, কুটনো কাটতে পারি খুব ভালো, রান্না করতে পারি খুব ভালো, এবং ভালো রান্না মানে কি যে আমি খুব ভালো, ও খুব ভালো মাংস রান্না করতে পারি, ব্যাপারটা সেরকম না। এই যেমন ধরুন শুক্তো, ছেঁচড়া, চচ্চড়ি, ঘন্ট, হ্যাঁ, তারপর দই মাছ কিংবা চিলি চিকেন, এই ধরনের নানান কিছু বললে কিন্তু সময় দিন। হ্যাঁ, তা প্রসঙ্গটা এলো কোনখান থেকে ছদ্মনামের, যে প্রয়াত বিশিষ্ট লেখক এবং আমাদের খুব পরিচিত মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল আমার ওদেশে বাড়িতে ছিলেন, গিয়েছিলেন এবং কয়েকদিন ছিলেন ওখানে,
তো সুনীলা ঠিক বিশ্বাস করেননি যে আমি ওইভাবে রান্না বান্না গুলো করে ফেলতে পারি। তো উনি তো খুব মদ্যপান পছন্দ করেন, তো তা সন্ধ্যাবেলা আমি হসপিটাল থেকে ফিরে আসার পরে উনি তো শিবাসী গেলে বোতল নিয়ে বসেছেন, আড্ডা হবে, গল্প পাঠ হবে। আমি বললাম তার সঙ্গে সঙ্গে কাজ করার তো লোক নেই, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ তো নিজে করছি ওদেশে, কোনো মতে টাইফাই খুলে ফেলে দিয়ে একটা এপ্রন বেঁধে নিয়ে রান্না শুরু করে দিয়েছি ওখানে, এবং ফটাফট আমি বেশ কয়েকটা রান্না করে ফেললাম। এই ধরুন বেগুন দিয়ে মেথির শাক, একটু ঝিঙে পোস্ত, হ্যাঁ, তার সঙ্গে কলাই ডাল হিং দিয়ে এরকম টুকটাক করে টরে, এবং তখন ইলিশ মাছও খুব ভালো পাওয়া যেত, ইলিশ মাছের মাথা লাজা টাজা দিয়েছি, একটা ইলিশ মাছের টক এবং সর্ষে ইলিশ, এই সবকটাই করে ফেলেছি ওর মধ্যে কথা বলতে বলতে। শুনলে খানিকক্ষণ পরে দেখতে তুই সত্যি সত্যি তাহলে তুমি করছো, আরে বাবা এই তো একটু ঠাকুরও তো এরকম করে করতে পারে না, গল্প করতে করতে আড্ডা দিয়ে দিতে ওরা তো পান করছেন ওদিকে, আমার তো সেই সুযোগ নেই, তার আমি অত বেশি পানি অভ্যস্ত নেই, অত বেশি পছন্দ করি না, পছন্দ করি না মানে আমি যে পান করিনি কখনো পান করি না তা নয়, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু আমাকে তো কাজগুলো সারতে হবে, তো তার মধ্যে যে বাড়িতে অতিথি হয়ে তাদের খাওয়াতে হবে। তো সুনীলদা সেইটা যে দেখে এতই ইমপ্রেসড হলেন, বলেন যে নব আমার তো তোমাকে মনে হচ্ছে এখানে উপাধি দিতেই হবে, কিন্তু ঠাকুরেরও ঠাকুর আমি দেখছি একেবারে, মানে ঠাকুর বলতে এখানে হচ্ছে রাঁধুনি ঠাকুর আর কি। তা সেই থেকে আমার ছদ্মনামটাই উনি বলে দিলেন যে তোমার একটি ছদ্মনাম আমি করে দিলাম আজ থেকে, সেটা হচ্ছে নব ঠাকুর। সেই থেকেই নব ঠাকুর নামটা আমার একটি ছদ্মনাম হয়ে দাঁড়িয়েছে এই পর্যন্ত। আপনি বলুন যে এখানে আপনার সাহিত্য চর্চা এবং চিকিৎসক হিসাবে পেশাগত যে সমস্ত প্রক্রিয়া দুটোই কিন্তু এখানে এমন পশ্চিমবঙ্গের তখন অবস্থা ছিল যে এটা সম্ভব না, সেই কারণে আপনি বিদেশে গেছেন। আমার এটা জানতে ইচ্ছা হচ্ছে আপনার কাছে যে আপনি যদি পশ্চিমবঙ্গে থাকতেন পেশাগত ব্যাপারে আপনার যা প্রতিপক্ষ ছিল সেটা কিছু অবাঞ্ছিত ঘটনার জন্য আপনাকে সেটা কম্প্রোমাইজ করতে হতো, কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গে থাকতেন তাহলে কি আপনার এই লেখালেখির চর্চার নথিতে যে অ্যাওয়ার্ড বা এসব রেকগনিশন গুলো কি আরো বেশি বেশি হতো? মানে আপনি বলছেন যে আমি কি সাহিত্য চর্চাটা আরো বেশি করে ভালো করে করতে পারতাম কি পারতাম না সেটা বলছেন? পরিবেশ যেটা বলছেন স্বীকৃতি, না স্বীকৃতির কথা বলছেন না উনি, উনি চর্চার কথা বলছেন। আপনি কি অ্যাওয়ার্ড স্বীকৃতি, অ্যাওয়ার্ড মানে স্বীকৃতি সেটার কথা বলছেন না চর্চার কথা বলছেন? আমি 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 চর্চাও করেছি, আমি স্বীকৃতিও পেয়েছি, কিন্তু স্বীকৃতির মাধ্যম যেখানে হচ্ছে হাতে পুরস্কার দেওয়া, আমি সেরকম ধরনের পুরস্কার কিছু পাইনি, একেবারে পাইনি তা না, কিন্তু যা পেয়েছি সেগুলো আর আমি উল্লেখ করতে চাই না। মূল কথা হচ্ছে এখানে চর্চা, যেহেতু অফিসে যদি একটা চাকরি করতাম তাহলে আমার পক্ষে তো সেটা সম্ভব হতো, কিন্তু একই সঙ্গে শল্য চিকিৎসার প্র্যাকটিস অথবা সার্জনের কাজ এবং সাহিত্য চর্চা দুটো করে আমার মনে হয় না আমি সেখানে খুলতে পারতাম। তার কারণ হচ্ছে কি, সাহিত্য চর্চাটা করব তার সঙ্গে সঙ্গে রয়েছে আমার সার্জনের শল্য চিকিৎসক হিসেবে প্র্যাকটিস, তার সঙ্গে সঙ্গে যদি ভেতরে কোনো রকম মানসিক টানাপোড়েন থাকে এই সবকটাকে নিয়ে পারতাম না একসঙ্গে চালাতে। কারণ আমি চারটে কারণ বলেছি আমার বিদেশে যাওয়ার জন্য, আরেকবার সেটা আপনাকে উল্লেখ করছি, একটা হচ্ছে আমার ডাক্তারি, একটা হচ্ছে লেখালেখি, আর এক হচ্ছে ভেতরে টানা পড়েন দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি সেই সময়কার, এবং চার নম্বর হচ্ছে আমার একটি ছেলের, বড় ছেলের হাঁপানির টান হতো। এই চারটে ফ্যাক্টরকে মিলিয়ে একসঙ্গে দেখার চেষ্টা করেছি, করে দেখেছি যে আমি কিন্তু মোটেও অনুতপ্ত নই যে আমি আজকে প্রবাসী বলে, একেবারেই আমি অনুতপ্ত নই, বরং আমি এটাই ভেবে দেখেছি যদি ওদেশে না কাজ যেতাম তাহলে আমার পক্ষে আমি বোধহয় এতটা করতে পারতাম না, তার কারণ আমাকেও সেখানে কিন্তু কম্প্রোমাইজের ভারসাম্য রক্ষা করা সম্ভব হতো না। কি কমেন্ট এসেছে হলো?
তিনি বলেছেন যে প্রান্তবাসীর কাছে অমৃত কুম্ভের সবজির ব্যাপারে জানতে চান, বাগানের ওই ব্যাপারে 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 আয়োজন মন্তব্য করেছেন রাজীব মুখার্জি, খুব সমর্থন করি দারিদ্র নিয়ে জীবন গঠন, দারিদ্র শক্তি, খুব ভালো লাগলো। আরেকজন বলেছেন বর্তমানে নিজেদের মাতৃভাষার তুলনায় পাশ্চাত্য ভাষার চর্চা অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, বাংলা সাহিত্যের একজন অন্যতম কাণ্ডারি হয়ে আপনার এই ব্যাপারে মতামত কি? এটা ভালো প্রশ্ন। যখন বিদেশে চলে গেলাম এবং কিছুদিন থাকার পরে আস্তে আস্তে ইংরেজি ভাষাটা বেশ সড়গড় হতে শুরু করলো, তখন আমাকেও, আমি খুব সংক্ষেপে বলছি, অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল যে তুমি তো লেখো, তুমি ইংরেজিতে কেন লিখছো না। তখন আমার বেশ কিছু গল্প উপন্যাস বেরিয়ে গেছে, আমি ওদেশে ডাক্তারিতেও মোটামুটি তৈরি হয়ে গেছি, সেটেল করে গেছি, ছেলেরা পড়াশোনা করছে, সব ঠিক আছে। আমি কিন্তু তখন একটা কথা বলেছিলাম এবং সেটা আমি মোটেও সেটা খুব আলংকারিক ভাষা দিয়ে বলার চেষ্টা করেছিলাম তা না, আমি অনুভব করেছিলাম বলেই বলেছিলাম সেটা। সেটা হচ্ছে যে আমি যে ভাষাতে স্বপ্ন দেখতে পারি না, আমি সেই ভাষাতে সাহিত্য চর্চাও করতে পারি না। এখন এটা পরের প্রশ্নটা এসে যায় যে স্বপ্নের স্বপ্ন দেখার জন্য আর ভাষার দরকার কি আছে। আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা শুধু মনে মনে একটু ভেবে দেখুন যে আপনারা নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন, স্বপ্নের পেছনে একটা ভাষা ছিল, কিন্তু স্বপ্নের জন্য যদি একটা গল্প থাকে সেই গল্পটার ভাষা কিন্তু বাংলা, আমি যদি বাঙালি হই। আর সেই ভাষা আমি কখনো, আমি ইংরেজিতে ব্যবস্থা করলে হয়তো আমি লিখতে পারি, কিছু না কিছু গল্প উপন্যাস লিখতে পারি, এমনকি আমি অনুবাদ কর্মটাও করিনি, ইংরেজিতেও লিখিনি, এবং আমি সেখানে এটি কৃতিত্বের দাবিদার বলে নিজেকে সবসময় বলতে চাই যে আমি এত বছর বিদেশে থাকি কিন্তু আমি একটি লেখা ইংরেজিতে লিখিনি, সমস্ত লেখা বাংলাতে লিখেছি এবং এর পরে যেগুলো লিখবো সেগুলোও বাংলাতে লিখবো। খুব ভালো লাগলো মন্তব্য। আমাদের কাজে কারো কিছু বলার আছে? সাময়িক বেশ কিছু মিল আছে, অনেক কিছু অমিল আছে। একটা জায়গাতে তো অনেক রকম যায়, অন্য আমার পরে বলতে খুশি না, সেগুলো বলছি বলতে মিলে না। তারপর যখন ফিরে এলাম, আসার পর প্রচুর লড়াই, তো আমরা সবাই মিলে লড়াই করে লড়ছি, কিন্তু লড়াই লড়বার পরও আমার ছেলে মেয়ে তখন বলছে তুমি মেয়ে দেশে ফিরতে চাইছি জার্মানি, আর ছেলে বলেছে ছোট ছেলে আর মা দেখছি যখন বলছি ভাগ করছি অমৃত যাও, তো সেটা আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তাও থেকে যাচ্ছে। এবং আমার মেয়ে জার্মানিতে থেকে সব থেকে ভালো ক্যান্ডার জায়গায় ভালো হয়ে গেল, বাবা ওদের জন্য ফার্স্ট আছে আমার মেয়ের এটা অনুভব হয়েছে। তো এই জায়গাটা আমি উত্তর দিতে পারিনি, ও নিচে ফিরে আসবে নিশ্চয়ই আসবে, কারণ আমি জিজ্ঞেস করেছিলাম বাইরে ভারতবর্ষ। না আপনার আপনি একটা মানে মন্তব্য করছেন, আপনার প্রশ্নটা কি? দ্বিধা প্রশ্নটা এইটা, মানে এই হচ্ছে আমার
বেশিরভাগ বিদেশে, আমি প্রচুর লোককে বিদেশে প্রশংসাই করতেছি, কিন্তু এটি সত্যি আমরা কম্প্রোমাইজ করিনি। বাইরে যখন যাই দেশটাও হারিয়ে গেল, সুতরাং বাইরে দেখা যাচ্ছে অনেকটাই ভালো, সব জায়গায় কিছু না কিছু ভালো, এইটুকুই। হ্যাঁ, আমি আন্দাজ করে নিয়েছি আপনার প্রশ্নটা মোটামুটি। আমি একটা জিনিস শুধু বলি যে দীর্ঘায়িত করব না, সংক্ষেপে শুধু বলি যে আমি এমন একটা সময় বিদেশে গিয়েছিলাম যখন দেশ সম্বন্ধে আমার কিন্তু বেশ একটা ভালো রকম অভিজ্ঞতা হয়ে গিয়েছিল, এবং যেটাকে আমি বারবার করে বলেছি যে আমার বেস তৈরি হয়ে গিয়েছিল। পরবর্তীকালে যখন আমি বিদেশে গেলাম এবং বিদেশে থেকে যেতে শুরু করলাম, তখন আমার পক্ষে এটাকে বলা উচিত একটা অতিরিক্ত সুবিধা হয়েছিল এই যে আমি বার্ডস আই ভিউ এর মতন আমার দেশটাকে দেখতে পাচ্ছি, এবং তখন আমার ভাবনা চিন্তা অনেক কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এরকম ভাবি যে আমি তখন কিন্তু খুব একটা বেশি মোটিভেটেড হচ্ছি না, আমি এদিকে যেতে পারি, ওদিকে যেতে পারি, সেদিকে যেতে পারি, আমার নিজস্ব মতামত তৈরি হয়েছে, দেশটাকে ভালো করে আরো দেখতে পাচ্ছি, এবং সেইখান থেকেই কিন্তু আমার এই এই সিদ্ধান্তটা সেইখান থেকেই যে এখন দেশটাকে আমি আরো অনেক ভালোভাবে দেখতে পাচ্ছি, অনেক স্পষ্টভাবে আমি কথাটাও বলতে পারবো এখানে, আমার সেই মানসিকতা ভেতরে তৈরি হয়ে গেছে। শুধু মানসিকতা না, সেই শক্তিটাও আমি এখন অর্জন করেছি যে এই দেশটাকে আমি জানি, এই দেশটাকে দেখেছি, চিনি, অথচ এখানে থাকতে গেলে হয়তো আমাকে সেখানে অনেক বেশি মানিয়ে নিয়ে চলতে হতো, এখন সেটা আমার দরকার হবে না, সেটা আমার অতিরিক্ত শক্তি, আমি সেইটা দিয়ে চলতে পারি এখন। সুতরাং এখানে একটা হয়তো বয়সের ফ্যাক্টরও থাকতে পারে, বলা যেতে পারে সেভাবে, যে ওই যে বার্ডস আই ভিউর মতো নিজের দেশটাকে মানে খোলা চোখে পরিষ্কার করে দেখতে পাচ্ছি। একথা আমি আমার নিজের লেখার মধ্যে বেশ কিছু জায়গাতে উত্তম উল্লেখ করেছি, এমনকি বিশ্বভারতী নিয়ে লেখার ক্ষেত্রেও আমি এরকম ধরনের কথা লিখেছি যে দূর থেকে দেখছি বলে আরো স্পষ্ট করে ব্যাপারটা দেখতে পাচ্ছি এবং বুঝতে পাচ্ছি কি ঘটছে না ঘটছে, আমার নিজস্ব মতামত তৈরি হয়েছে। আমার নিজস্ব মতামতকে সমালোচনা করা যেতে পারে, কিন্তু বিরোধিতা করলে মুশকিল আছে, কারণ আমিও সেখানে তার সঙ্গে তখন ফাইট করবো আসলে, যে হ্যাঁ আপনি আমাকে সমালোচনা করুন, আপনি আমার বিরোধিতা যদি করেন তাহলে আমি আপনাকে কিন্তু দেখাতে পারবো, যুক্তি দেখাতে পারবো যে কেন আমি সেগুলো বলেছি। তার কারণ হচ্ছে আমার নিজস্ব মতামতের জায়গাটা খুব সলিড হয়ে রয়েছে এখন। কিন্তু নবর্গ দেশ দেশ বলছে, দেশ বলতে কি আপনি শুধু পশ্চিমবঙ্গের কথাই ভাবছেন? কারণ দেশ বলতে বিহার নিশ্চয়ই নয়, দেশ নিশ্চয় আসাম নয় আপনার কাছে, যে দেশ বলতে আপনার দেশের যে ভিশনটা ভীষণ টেলিস্কোপিক ভিশন। মূলত আপনি ঠিকই বলেছেন, মূলত দেশের কথা বলতে এখানে আমাদের নিজের পশ্চিমবঙ্গের কথাই বেশি করে বলতে শুরু করেছি, আর তা যদি না হতো তাহলে আমরা কিন্তু আজকে বুক ফুলিয়ে বলতে পারতাম না যে আমরা ভারতবাসী। আমরা যে কোনো জায়গাতে গিয়ে বিদেশে থাকলে মানুষের কিন্তু এই বোধটা, এই চেতনা অনেক বেশি তৈরি হয়ে যায় যে আমি নিজেকে কখনো বলি না যে আমি শুধু বাঙালি, আমি কিন্তু বলি আমি ভারতবাসী। ভারতবাসী বলতে একদম গর্ববোধটা বেশি হয়, এবং সত্যি কথা বলতে কিছু কিছু ক্ষেত্রে বাঙালি বলতে নিজেকে লজ্জাও করে। এই ঘটনা ঘটেছে, আপনি প্রশ্ন করলেন বলে আপনাকে স্পষ্টতই বললাম। আমি আপনাকে সাহিত্যিক হিসেবে প্রশ্ন করছি, সাহিত্যে যে আপনার প্রেক্ষাপট সেটা তো পশ্চিমবঙ্গ। হ্যাঁ নিশ্চয়ই বাংলা, সেখানে তো বাংলাদেশ যদি বলেন, বাংলাদেশ যদি বলেন, হ্যাঁ তা সেখানে যখন আমি, এটা আমার ওই প্রশ্নটা ছিল, যেমন ধরুন লন্ডন শহরে থাকার সুবাদে অনেক দুর্গাপুজো, অনেক সরস্বতী পুজো, অন্নপ্রাশন ইত্যাদি গেছি আমি, সেখানে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুর্গাপুজো বেসেস পার্ট বাঙালিরা করবে, কিংস ক্রসে দুর্গাপুজো বাঙালিরা করবে, হ্যাঁ অবাঙালিরা আসেন, বা ধরুন ইস্ট ইটার না এদের, হ্যাঁ ইস্ট ইস্টার জায়গায় যেখানে বড় পুজো হয় একটা, কলকাতা পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা এবং পশ্চিমবঙ্গ, সেই জন্য আমার মনে হয় যারা বিদেশে থাকে তাদের মধ্যে দেশ বলতে মানে কনসেপচুয়াল একটা প্রবলেম আমি দেখতে পাই, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে আরেকটা জিনিস আমার খুব মনে হয়েছে, এটা আপনি আরো ভালো করে বলতে পারবেন, আমি 80 দশকে ইংল্যান্ড ছেড়েছি, 90 দশকে আমেরিকা ছেড়েছি, তা 80 দশকের ইংল্যান্ডের সময় আমার অনেক কিছুই মানে অনেক দাদা দিদির সঙ্গে পরিচয় হয়, বুঝতেই পারছেন যে ছাত্ররা যারা মানে স্কলারশিপ নিয়ে পড়তে যায় অনেক, দুর্গা পুজো কালী পুজো অনেক দাদা দিদির সঙ্গে পরিচয় এবং এখনো সম্পর্ক আছে, তা প্রত্যেক দাদা দিদির কাছে শুনতাম যে তারা ছেড়েছেন 60s এর দিকে জাহাজে করে গেছেন,
ইংরেজি ভাষায় এরকম একজন দাদাকে দেখতাম চৌধুরী দা, তিনি সবসময় টাই পরে ঘুরে বেড়াতেন, তাই বলতে আমার টাই পরে ঘুরে বেড়া বলে একটা অভ্যাস হয়ে গেছে। আমার ল্যান্ডলেডি সকালবেলা উঠে টাই পরে নিতাম, তাহলে গরম জল দেবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু তখন আমি একটি মনের মধ্যে ছিল, ওরা কিন্তু দেশ বলতে ওই সিক্সটিজ দেশ কথা বলছে, দেশটা যে এগিয়ে গেছে বা দেশের মধ্যে ধরুন খারাপ দিকেই বলতে পারেন বা ভালো দিকেই বলতে পারেন, এগিয়ে গেছে, সে এগোনোটা মানতে পারেন। তখন বলেন আমাদের সময় না একটা নস্টালজিয়া কাজ করে, যে নস্টালজিয়ার মধ্যে কিন্তু কল্পনা অনেক বেশি, বাস্তবতা অনেক কম, এই একটা মানে দোদুল্যমানে এটা ভোগ করে, যেটা কিন্তু সেকেন্ড জেনারেশন ভোগ করছে, হয়তো আপনার ছেলে মেয়ে ছেলেদের মধ্যে এগুলো থাকবে না, কিন্তু কিন্তু আপনার মধ্যে আছে এটা, বা আপনার জেনারেশনে যারা গিয়েছিলেন ধরুন আমি 60-এর দশক 70-এর দশকের কথা বলছি, তাদের মধ্যে কিন্তু এই দোদুল্যমানটা ছিল, এবং তার মধ্যে তাদের মধ্যে কিন্তু আজকালকার বাচ্চারা কিন্তু অনেক বেশি কনফিডেন্ট, তারা যখন ইন্ডিয়ার কথা বলে দে কিন্তু দে ফিল প্রাউড রেট, এবং তারা ধরো বাংলা পড়ছে, তারা ইংরেজি হিন্দি বই দেখছে, অনেক কনফিডেন্টলি দেখছে। কিন্তু আগেকার দিনে মানে ওই জেনারেশন ধরুন আজকে যারা 80 বয়স 80-90 বছর বয়স আমি তাদের কথা বলছি, তারা ধরুন আমরা 80-এর দশকে তারা 40-45 বছরের যুবকই বলতে পারে দেশ অনুযায়ী, তাদের মধ্যে কিন্তু এই ভাবটা সবসময় ছিল, এসেছি চলে যাব, এসেছি চলে যাব, এই মানসিকতাটাও দেখেছি আর, কিন্তু চলে আর আসতে পারলে না কোনো, আরে কি করে যাবো বলো, ডাক্তারি ব্যাপারটা খুব খারাপ, হ্যাঁ রাস্তায় জল জমে যায়, বর্ষাকালে প্রচুর মশা হয়, অমুক তমুক, তাই বলি দাদা আমরা তো বেঁচে আছি মশা মাছ জল দিয়ে, আপনারাও বেঁচে থাকবেন না, না আসলে জানো তো সেই ধরনের আর ইমিউনিটিটা নেই, মানে ঘুরে ফিরে সেইটাই আর। এগুলো এগুলো আমি ধরুন আমার নিজের অভিজ্ঞতাকে বলছি, আমি আমার আত্মজীবনতে লিখছি, আত্মীয় আমার ইংলিশ ফ্রেজে এই কথাগুলো সব আসবে, আমাদের অনেক দাদাদের কথা আসবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে এদের মধ্যে একটা নস্টালজিয়া আছে, যারা প্রবাসী মানে বিদেশে প্রবাসী, আমি প্রবাসী বাঙালি মানে এখানকার প্রবাসী কথা বলছি না, বিদেশে যারা প্রবাসী সে অর্থে তাদের মধ্যে নস্টালজিয়াটা কাজ করে। সবসময় যদি ধরো আমি যদি কেউ জানে যে কিশোর ভট্টাচার্য শান্তিনিকেতন থেকে এসছে, নবকুমার বাবুর সাথে সাথে অন্তত আরো 10 নবকুমার বাবু এগিয়ে আসবেন ওকে নিমন্ত্রণ করার জন্য, নিমন্ত্রণ করে গল্প শুনবে কথা শুনবে, আচ্ছা বিশ্বভারতীতে আমি ওটা দেখে এসেছি, বিশ্বভারতী কি খবর, মানে এই যে একটা আত্মীয়তার যে যোগাযোগ এটা কেন আসে, এটা আসে এই কারণে আমার মনে হয় আপনি ভালো বলতে পারবেন সাহিত্যিক হিসাবে, একটা ভ্যাকুয়াম থাকে, একটা মনের মধ্যে ভ্যাকুয়াম থাকে, শূন্যতাটাকে পূরণ করার জন্য আমার কিশোরকে দরকার, শূন্যটা পূরণ করার জন্য আমার বৈরাগ্যকে দরকার, কি অমৃতকে দরকার, কিন্তু এবং এটা কিন্তু যার জন্য কি হয় যারা বিদেশি ছাত্র আবার দেশি ছাত্র ওখানে পড়তে যায় তাদের কিন্তু একটা বিরাট সম্মান হয়ে যায়, মানে কোটায় টোটোস্টে তুমি গেলে অটোমেটিক্যালি তোমার কিছু দাদা বৌদি জোগাড় হয়ে যায়, ওই দাদা বৌদি জোগাড় হয়ে পরে উইকেন্ডে চলে এসো, আমার আমার মনে আছে মানে কোনো উইকেন্ডে আমরা এত এত ক্লান্ত হয়ে পড়তাম এই দাদা বৌদিদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ হচ্ছে, কেন খাওয়া দাওয়া রান্না বান্না যেটা বা বলছে সব দিন রান্না করতে ভালো লাগতো না, আমি নবকর্ম রান্না হয়তো খুব এনজয় করে, আমিও আমাকেও রান্না করে খেতে হয়েছে অনেকদিন, কিন্তু সব দিন রান্না করতে ভালো লাগতো, টু বি ভেরি ফ্র্যাঙ্ক আপনার ভালো লাগে হয়তো এই জন্য নব ঠাকুর না না আমাকে বাধ্য হয়ে করতে হয়, আমি আমার বাবা বলতে না আমার বাবা বলতে অন্য বাবা বলতে দেখ বামুনের ছেলে পড়াশোনা করছিস না তো হয় তোকে কানে ফু দিতে হবে মানে মন্ত্র নালে উনুনে ফু মানে ঠাকুর, তো সেই ঠাকুর আমি নই, আমার একদমই পছন্দ হয় না রান্না করা, তো এবং জার্মানিতে আমি লাস্ট গেছিলাম সেখানে বেশিরভাগ সময় কিনে খেতাম, কিন্তু ওখানে গিয়ে এই উইকেন্ডে মানে এত নিমন্ত্রণ থাকতো আমাদের, আমরা ক্যালেন্ডার বুক করে রাখতাম আজকে অমুক দাদার বাড়ি, পরের উইকেন্ড অমুক দাদার বাড়ি, তারপরে উইকেন্ড অমুক দাদার বাড়ি, আমার প্রথম 2 বছর এই দাদা বৌদির বাড়ি বাড়ি কেটে গেছে, তারপর আমি দেখলাম আরে আমি ইংল্যান্ডে আছি, আমি ইংল্যান্ডে গিয়ে সেই মাছ ভাত ইলিশ মাছই খাচ্ছি, মানে ইংরেজদের বুঝবো চিনবো কি করে, আমি সেই দাদা বৌদির সঙ্গে কাট আপ করিনি, পুজো টুজোর সঙ্গে দেখা হতো, আমি তখন শুরু করলাম কি ওই ভিক্টোরিয়া বাস স্টেশন থেকে টিকিট টেনে মাসে বছর টিকিট পাওয়া যেত শুনতে £28 টিকিট পাওয়া যেত, সেই টিকিট পাওয়ার আমি না প্রতিদিন ভিক্টোরিয়া উইকেন্ডে ভিক্টোরিয়া বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে পড়তাম, কোনো একটা বাসে উঠে পড়তাম যে হয়তো সোয়ানসি পৌঁছে গেলাম বা কোনো দিন হয়তো গ্লাসগো পৌঁছে গেলাম, অক্সফোর্ড কেমব্রিজে প্রায় যেতাম বন্ধু বান্ধব ছিল বলে, তো এই করে আমি না শেষে 1 বছর আমি ইংল্যান্ডে ইংল্যান্ড দেখেছি, এবং সেটা আমার আমার আজকে রিগ্রেট হয় এই কারণে, নবকর্মটা অন্যভাবে নেবেন না, যদিও খাওয়া দাওয়া খুব এনজয় করেছে, খুব ভালো খাওয়া দাওয়া ওখানে হয়, মাছের পরে ইলিশ মাছের কথা বললেন, বাংলাদেশে যে ইলিশ মাছ এখন হয়তো ওরা নেয় খেলেন না এই ফরমালিন দিয়েছে ওরা অনেক প্রবলেম হেলথ গ্রাউন্ড এসেছে বলে, আমার বন্ধু বান্ধব এবারে গিয়ে দেখলাম আর ইলিশ মাছ খাওয়ালো না, বললো ওগুলো হেলথের পক্ষে খুব খারাপ, এবং দেখ আমাদের হেলথে সব রকম ইমিউনিটি আছে তিনি আছে,
তো সেটা ইলিশ মাছ খেতাম, অন্যান্য মাছ খেতাম, আবার জিজ্ঞেস করতো বিন্দু তুমি কি মাছ পছন্দ করো, মানে এইরকম আদর পেয়েছো। সেই আদরের জন্য এটার কারণটা হচ্ছে এই ভ্যাকুয়ামটা। আমি জানি আজকালকার দিন ছেলেমেয়েরা এত করবে কিনা, আমি জানি না আপনার ছেলেরা বা ধরুন এই জেনারেশনের যারা তারা কিন্তু এতটা আমন মানে কি বলে আবাহন করবে বলে আমার মনে হয়। কিন্তু আমি কিন্তু ওই সময়ে গিয়ে আমি আমি কিন্তু এই আদর ভালোবাসা পেয়েছি। তার জন্য আজও আজও ইংল্যান্ডে গেলে কিছু কিছু দাদা দিদি বাড়িতে আমাকে দেখা করতেই হয়, মানে অন্তত ঘন্টা খানে যদি গিয়ে দেখা করতে হবে, তারা খুব অভিমান করে। তারা এখন সবাই 80-এর দশকে 80+ বা হয়তো বৌদি চলে গেছেন বা দাদা চলে গেছেন, এইরকম পরিস্থিতির মধ্যে যেতে হয়, তাদের ছেলেমেয়েরা আসে। কিন্তু ছেলেমেয়েদের মধ্যে আমি দেখেছি ওই রকম আকর্ষণটা আর নেই। হ্যাঁ বিদ্যুৎ অঙ্কেল, ও ইউ ক্যান হাউ আর ইউ থিংস বলে একটা কিছু বলে বেরিয়ে চলে গেছে। আমাদের দেশ হিসেবে আমরা যত আমাদের দেশ যত উন্নতি করছে বড় হয়ে যাচ্ছে তত এক এখান থেকে উন্নত দেশে যাওয়ার ছেলেমেয়ের সংখ্যা কমে যাচ্ছে। সুতরাং যে জেনারেশনকে আমরা এখন দেখছি যে আমাদের প্রজন্মের পরে যারা আছে তাদের মধ্যে ধরে যাক আমার ছেলেরা তারা যতটা দেশকে দেখেছে তারপরের জেনারেশন এখন এসে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে তো একেবারেই থাকবে না, এদের মধ্যে অল্প আছে আমাদের মধ্যে অনেক প্রবল আছে। আমাদের আগের জেনারেশন যারা ছিল তারা এত আস্তে আস্তে তৈরি হচ্ছে তখন সেভাবে যাচ্ছে, আর এখন যাতায়াত অনেক কমে গেছে, কারণ এখন থেকে সমস্ত কিছু থেকে শুরু করে সবকিছু আমাদের দেশে পাওয়া যায় না, কোনটা সবকিছু পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে প্রপার ডিস্ট্রিবিউশনের অসুবিধা আছে, এবং যে দেশে 136 কোটি মানুষ সে দেশের ডিস্ট্রিবিউশনের অসুবিধা থাকবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই সেখানে হবে। কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থেকে আমাদের দেশ যেখানে পৌঁছে গেছে আজকে হিসেব করলে দেখা যায় যে আমাদের দেশ তো হয়ে গেছে বোধহয় পৃথিবীর মধ্যে 5ম ইকোনমি আজকে ভারতবর্ষ, সাংঘাতিক ব্যাপার একটা দাঁড়িয়ে গেছে। ইংল্যান্ডের থেকে উপরে উঠে গেছে ইন্ডিয়ার ইকোনমি, ইকোনমিক স্ট্যাটাস। কিন্তু ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের দেশে কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে সেখানে দারিদ্র খুব বেশি, এই জায়গাটাতে ডেভেলপমেন্ট খুব বেশি, এরকম একটা উল্টো পাল্টা ব্যাপার হয়ে রয়েছে এই পর্যন্ত। কিন্তু যেহেতু আমাদের দেশ এখন আর উন্নতি উন্নয়নশীল দেশ নয়, উন্নত দেশ হিসেবে স্বীকৃত হতে চলেছে সারা পৃথিবীর কাছে, সেই কারণে যাতায়াত অনেক কমে গেছে, তার মধ্যে শূন্যতার বোধও আস্তে আস্তে কমে যাচ্ছে। যারা রয়েছে ওদেশে তারা ওদেশে থেকে যাচ্ছে, যারা থাকছে না তারা যাচ্ছে না, যাচ্ছে মানে কি বেড়াতে যাচ্ছে। আপনি একটা জিনিস দেখুন যে আগে কতজন লোক ইয়েতে ইংল্যান্ডে গিয়ে লন্ডন গ্লাসগো এডিনবারা বেরিয়ে চলে আসবো, এখন লোকে যাচ্ছে বেড়াতে যাচ্ছে বেরিয়ে চলে আসছে, যারা কোনো আমাদের ভাবিনি। আগে একটা কথা ছিল কি বিলেত ফেরত বলে একটা ব্যাপার ছিল, বিলেত ফেরত এবং উচ্চশিক্ষার্থে বিলেত যাত্রা, আগে একটা মানে একটা রেগুলার ব্যাপার ছিল যে কাগজের দ্বিতীয় পাতাতে এই ধরনের বেশ কিছু বিজ্ঞাপন থাকতো। অনেক দিন হয়ে গেছে সেটা বিজ্ঞাপন উঠে গেছে, থাকে না এখন, এখন অনেক উইকেন্ডের জন্য যায় ইংল্যান্ডে। কিন্তু নবরবাবু আপনি যেটা বললেন যে এখনকার দিনে ছেলেমেয়েদের কিন্তু বিদেশ যাওয়ার আকর্ষণ একই রকম আছে, মানে আপনি যদি চান্স অফার দেন যে তুমি ইংল্যান্ডে পড়াশোনা করবে না বিশ্বভারতীতে পড়াশোনা করবে, বা ধরুন আপনি দেশের কোনো নাম করা ইউনিভার্সিটির কথা বলুন, এখনো পর্যন্ত এই বিদেশ যাওয়ার প্রবণতা যেটা আপনি আপনাদের সময় ছিল এখনো একই রকম আছে। তবে চেঞ্জটা কোথায় হয়েছে জানেন তো? চেঞ্জটা হচ্ছে ইংল্যান্ড যাওয়ার পরিবর্তে লোকে আমেরিকায় যাচ্ছে, এখন আমেরিকায় পয়সা আছে, ইংল্যান্ডে যাওয়াটা এখন খুব ডিফিকাল্ট, কারণ ইংল্যান্ডের ইউনিভার্সিটি গুলোর পয়সা নেই, আর আমাদের দেশ থেকে স্কলারশিপের সংখ্যাও কমে গেছে অনেক, কমে অনেক। তারপরে প্ল্যাব দিয়ে কত ডাক্তার যেত, এখন সেই প্ল্যাব দিয়ে অন্যান্য জায়গা থেকেও ডাক্তার যাচ্ছে। আমরা ইংরেজিটা ভালো জানতাম বলে আপনাদের ডাক্তারিতে প্রচুর ভারতীয় ডাক্তার আছে, ওই প্রফিশিয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ এবিলিটি একটা প্ল্যাব করে পরীক্ষা দিতে হবে। এখন এখন সেখানে কিন্তু অন্যান্য দেশের লোকজন কম্পিট করছে, প্লাস ইংল্যান্ডে নিজেদের লোকজন ডাক্তার হচ্ছে। আগে ইংল্যান্ডের পড়াশোনা এটা ও এ লেভেল পাস করার পরে লোকে কাজ ঢুকে যেত, ফায়ার ছেড়ে যেত। আর আরেকটা জিনিস আমি জানি না নববর্ষে একমত হবেন কিনা, ওখানে গিয়ে সবাই কিন্তু পরিচয় দেয় যে আমি ইঞ্জিনিয়ার, আর আমি নাহলে আমি অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট আমরা ভাবতাম। অ্যাকাউন্টেন্ট মানে হয়তো অফিসে গিয়ে খাতা কল খাতা পেশা, খাতা পেশা বলে না, আর ইঞ্জিনিয়ার মানে হচ্ছে হাতুড়ি পেটায় আছে কোম্পানি। এটা এমন আপনার ওই জেনারেশন 60 জেনারেশনে আর রেস্টুরেন্টে কাজ করে, এটা একটা মানে বিরাট ইংল্যান্ডে। আর ইংল্যান্ডে কিন্তু আমি এটা লঙ্কাবাবু নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে যে সম্মান আমেরিকায় পাওয়া যায় ভারতীয় হিসাবে
সে সম্মান কিন্তু ইংল্যান্ডে পাওয়া। ইংল্যান্ডে কিন্তু আমাদের ছাত্র অবস্থা আমি 80 সালের দশকে আমাদের কলেজ থেকে বলে দেওয়া হতো যে 11টার আগেই বাড়িতে ঢুকে যাবে, কারণ 11টার সময় ওখানে পাব বন্ধ। আর আমাদের সব 80 সালের দিকে স্কিন হেড বলে একটা গ্রুপ তৈরি হচ্ছে ন্যাশনাল ফ্রন্ট, এবং ওরা কিন্তু মানে 17-18 বছর বয়সের ছেলে, ভীষণ লম্বা চড়া ছেলে, এরাই 11টার সময় পাব বন্ধ হয়ে যাওয়ার পর এরা বেরিয়ে গিয়ে বেশিরভাগ সময় ওই বাংলা ভাষাকে বাওয়াল করত, আমাদেরকে 12টা 1 করে দিত। কিন্তু এখন সেই জিনিসটা কিন্তু অনেক কমে গেছে, তার কারণ এখন সেকেন্ড জেনারেশন ইন্ডিয়ানটা কিন্তু দে আর ইকুয়ালি স্ট্রং, এবং মন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের প্রাইম মিনিস্টার খুব মূল স্রোতে তারা মানে মিশে গেছে, আপনাদের প্রাইম মিনিস্টার ইন্ডিয়ান যা শুনছি আমি বলা যায় না হতেও পারে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এখন কিন্তু মূল স্রোতে চলে গেছে। তারপরে যে ভয়টা আমাদের মধ্যে ছিল, আমরা যেমন রাতবেলাতে মেট্রোয় চড়লে আমাদের বলে দেওয়া হতো যে যে কম্পার্টমেন্টে লোকজন নেই সেখানে থেকো না, সেখানে চলে যাবে। আমার এক দিদি থাকতেন ইয়েতে ওয়েলিংটন গার্ডেন সিটিতে থাকেন, তো আমি ওয়েলিংটন গার্ডেন সিটিতে প্রায় যেতাম, তো আমাকে সন্ধ্যাবেলা যাওয়া বলছিল বলতেন ওই উনি কম্পার্টমেন্ট দেখে আমাকে ওঠাতেন, যে কম্পার্টমেন্ট লোকজন আছে সেখানে ওঠাতেন, কারণ আমরা রোগা প্যাকটা চেহারা 18 বছরের ইয়াং ছিল, 7 ফুট লম্বা এসে একটা ঘুষি ফুটে দিল, আমি ওখান থেকে পুরো কলকাতা পৌঁছে গেলাম। সেই ভয়টা ছিল ব্রিটিশ, আমরা কম কিসে এই মানসিকতা নিচ্ছি, যেটা এখন একটা পরিবর্তন হয়েছে। আপনি কি জানেন সেটা হচ্ছে এখন তো আমাদের মানে এটা জাস্ট গল্প করছি, এই ব্যাপারটা দাঁড়িয়েছে কিরকম যে আমরা মানে ভারত ওখানে যে আমরা ইন্ডিয়ান বলে বলছি যেটা, সেটা কিন্তু আমাদের মানে ভারতীয় আশিস নমস্কার অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল অনারেবল ডক্টর নবকুমার বসু, অনারেবল ভাইস চ্যান্সেলর অ্যান্ড কলিগস, স্টুডেন্টস, অল দোজ হু আর প্রেজেন্ট ফিজিক্যালি অ্যান্ড ভার্চুয়ালি। ইট ওয়াজ অ্যান অনার টু হ্যাভ দিজ ওয়ার্ডস অফ উইজডম রিগার্ডিং লিটারেচার, স্পেশালি বাই পিপল হু আর অ্যাব্রড, অ্যান্ড হোয়াট এভার হ্যাজ বিন সেড রিগার্ডিং the conceptualization of the literature which is brought its abroad and its acceptance and its value is integral to any culture, not just Bangla culture. And whatever I known about Dr. Nabakumar was this evening only, so I think it would not be appropriate to say anything but just to have a word of thanks from all of us for delivering this beautiful lecture, which definitely will be beneficial to all of us. Thank you, sir.